এটা তো দামবন্ধন লীলা। দাম মানে কি? দাম মানে দড়ি, উদর মানে পেট, বন্ধন মানে বাঁধা। দাম যুক্ত উদর যুক্ত বন্ধন একসঙ্গে বলা হচ্ছে দামোদর বন্ধন। তাহলে বেঁধেছে কে মাকে? কে বেঁধেছে? মা যশোদা। তাহলে নিয়ম সেবার মাসে যেখানে পাঠ শুনতে যান, পাঠের আগে কি গাওয়া হয়? রাধা দামোদর দয়া করো হে। কেন বলবেন? কেন বলবেন? বেঁধেছে মা যশোদা, তো বলা উচিত তো যশোদা দামোদর দয়া করো হে। কোন কীর্তনিয়া বলছে না, কোন সম্প্রদায়ও বলছে না, কেন বলবে? মা যশোদার কাছে রজ্জু দ্বারা বন্ধন, ইজিপ্ট দড়ি দিয়ে বেঁধে দেখেছে, বেঁধেছে দেখে দেখছেন না, ওটা দড়ি দিয়ে বাঁধেনি। কি দিয়ে বেঁধেছিলেন এটা আগে জানতে হবে। এটা দেখেছিল কে? সত্যব্রত মুনি লীলাটা দর্শন করেছিলেন। হ্যাঁ, কুন্তিমাও দর্শন করেছিলেন, কুন্তিমাও বলেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন কৃষ্ণ চলে যাচ্ছেন, তখন কুন্তিমা কাঁদতে কাঁদতে স্তব করতে করতে বলেছিলেন, হে প্রভু আপনার লীলা বোঝা দায়, আমি সামান্য একটা স্ত্রী জাতি কি বুঝবো। আপনার ইচ্ছাতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় লয় হয়, সেই আপনি যখন অপরাধীর মতো মায়ের কাছে বন্ধন নিয়ে মাথা হেঁট করে চরণের নখ দিয়ে এই আঙুল দিয়ে যেমন মাটিকে আঁচড়ান, কত অপরাধী হয়েছেন আপনি। এটা দেখে আমি অবাক হয়ে যাই, অবাক হয়ে যাই। তো বলছে মা যশোদা বাঁধলো আর বলছে রাধা দামোদর দয়া করো হে। দেখুন ভজন হচ্ছে ভাব প্রধান। আপনি সারাদিনে 5 লক্ষ নাম করতে পারেন, ওটাকে কিন্তু মহাপ্রভু ভজন বলেননি। কৃষ্ণ আপনার কি এটা না জেনে যদি নাম করেন ভজন করেন, ওটাকে ভজন বলে না। কৃষ্ণ হয় আপনার পুত্র, কৃষ্ণ নয় আপনার বন্ধু, কৃষ্ণ নয় আপনার পতি, এই তিনটের যে কোনো একটাকে নিয়ে এসে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে যে কৃষ্ণ উপাসনা বা কৃষ্ণ নাম করেন তাকে ভজন বলা হয়। আমি 5 লক্ষ নাম করছি মানে আমি ভজন করছি, এটা প্রমাণিত হয় না। এখন মা যশোদা এবং নন্দ বাবা, আমাদের প্রশ্নটা কি ছিল, কি ছিল প্রশ্নটা? ব্যাস, হ্যাঁ হ্যাঁ, কি বলে? শুনছে একটু একটু, এই ভাব প্রধান, ভজন হচ্ছে ভাব প্রধান। কোন ভাবনায় ভাবিত হয়ে কৃষ্ণ নাম করছেন আপনি? এই যে রাধা দামোদর দয়া কর হয়ে, এটা হচ্ছে জীব গোস্বামী পাদের ভাব। কার ভাব? জীব গোস্বামী পাদের ভাব। হ্যাঁ, নিত্য লীলায় একদিন কেলি করার পর, রাধাকৃষ্ণ কেলি করার পর কৃষ্ণ ঘুমিয়ে গেছে, অঘরে ঘুমোচ্ছেন, পাশে রাধা, রাধার চোখ জুড়িয়ে আসছে, তাকাতে পারছে না, কিন্তু ঘুমোতেও পারছে না ভয়েতে। কেন না ঘুমলেই চঞ্চল কৃষ্ণ, রাধা জানে ও ব্যাটা পালিয়ে যাবে, কৃষ্ণ যদি চলে যায় আমি কাকে নিয়ে মাঝব, আমার প্রাণেরও প্রাণ তো শেষ। ঘুমোতেও পাচ্ছে না অথচ ঘুমকে রোধ করতেও পাচ্ছে না। তখন রাধারানী স্থির করলেন কি, নিজের কেসটাকে, চুলটাকে খুললেন, খুলে কি করলেন,
না ঘুমন্ত কৃষ্ণকে উদরটা কেশ দিয়ে মানে চুল দিয়ে বেঁধে রাখলেন। পালাতে গেলে কেসে টান পড়বে, জেগে যাব, কৃষ্ণকে যেতে দেবো না। কি অপূর্ব লীলা! এই লীলাটা হচ্ছে নিত্য লীলা। তিনি মা যশোদার কাছে রজ্জু দ্বারা বাঁধা, ঠিক আছে, কিন্তু রাধারানীর কাছে প্রেমের ডোরে বাঁধা, রাধে রাধে, নইলে স্বয়ং ভগবান রাধারানীর চরণে পড়ে বলতে পারে দেহি পদ পল্লব মুদারম, যাকে আপনি ভগবান বলছেন সে রাধারানীর চরণে লুটোপুটি খাচ্ছে, লুটোপুটি খাচ্ছে। এটা হচ্ছে জীব গোস্বামী পাদের ভাব। ঠিক তেমনি কৃষ্ণকে যদি আপনি পুত্র রূপে সত্যি সত্যি পেতে চান, পাওয়া দু রকমের হয়, একটা মুখে পাওয়া, একটা হচ্ছে মনের থেকে পাওয়া। মুখে পাওয়াটা পাওয়া নয়, মনে পাওয়াটাই পাওয়া। যদি পুত্র রূপে কৃষ্ণকে পেতে চান তাহলে কার ভাব নিতে হবে? মা যশোদার ভাব নিতে হবে। মা যশোদার ভাব বিহীন যদি কৃষ্ণকে আপনি উপাসনা করেন, কোন জন্মেই কৃষ্ণকে আপনি পাবেন না। আমি বলিনি, ভাগবতে বলছে, চৈতন্য চরিতামৃত বলা হচ্ছে, কোনদিন কৃষ্ণ পাবেন না। এইবার মা যশোদার ভাব নিয়ে আপনি ভজন করতে লাগলেন। মা যশোদাকে কি বলা হয়েছে এই জায়গাটা মনে রাখবেন, গোপী বলা হয়েছে। এই জায়গাটা মনে রাখবেন, কৃষ্ণকে পুত্র রূপে পেতে গেলে মা যশোদার ভাব নিয়ে ভজন করতে হবে। করতে করতে কি হবে না, করতে করতে আপনার জন্ম মৃত্যু চলবে, ভজনও চলবে। এই জন্মে যদি এটা করতে পারেন, পরের জন্মে যে সাধক কৃষ্ণকে পুত্র রূপে ভজন করছে তার ঘরে আপনার জন্ম হবে, তার সঙ্গ লাভ হবে, তার সঙ্গ লাভের পর আবার মৃত্যু হবে, আর একটু উঁচু সাধকের ঘরে গিয়ে আপনার জন্ম হবে। এইভাবে এগোতে 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 কোনো একটা জন্মে গিয়ে আপনার জন্ম হবে বৃন্দাবনে। বলি রাধে রাধে। বৃন্দাবনে গোপী গর্ভ থেকে গোপী দেহ নিয়ে জন্ম। এই গোপী দেহ পাওয়ার জন্যই মানব দেহ। যতক্ষণ না আপনি গোপী দেহ লাভ করতে পারছেন ততক্ষণ কৃষ্ণকে আপনি পুত্র রূপে পাবেন না, পতি রূপেও পাবেন না। কিন্তু এখানে সতর্ক থাকবেন, গোপী দেহটা নারীর মতো দেখতে হলেও গোপীরা কেউ নারী নয়, পুরুষও নয়। তাহলে গোপী দেহটা কি? গোপী দেহটা হচ্ছে প্রেমের দেহ, প্রেম দিয়ে গড়া। যেমন একটা ক্ষীরের পুতুল যদি তৈরি করেন, যেখান থেকেই ভেঙে খান সেটাই কিন্তু ক্ষীরই হবে। তেমনি গোপীদের দেহটা হচ্ছে কৃষ্ণ প্রেম দিয়ে গড়া। নিজের সুখের বাসনা কিছু নেই, এই গোপী দেহ পাবেন বৃন্দাবনে। সেইখানে কি একটা ভজন শুরু হবে গোপী আনুগত্যে, তখন আপনি সেই সময় গিয়ে কৃষ্ণকে পুত্র রূপে পাবেন। পরের প্রশ্ন, কৃষ্ণকে পুত্র রূপে পেলে আমিও তো মা যশোদাই হলাম, তাই তো নাকি? হ্যাঁ, বলছে এটা যদি কেউ ভাবে তাহলে তার ঘেঁটে ঘ হয়ে গিয়ে 12 বেজে যাবে। আপনি কৃষ্ণকে পুত্র রূপে পেলেও আপনি মা যশোদা হতে পারবেন না। কেন পারবেন না? মা যশোদা একটাই, দুটো হয় না। মা যশোদা নন্দ বাবা হচ্ছে নিত্য, এরা ভগবানের পিতামাতা ছিল, আছে, থাকবে। আপনি কোটি যুগ তপস্যা করলেও মা যশোদা বা নন্দ বাবা হতে পারবেন না। তাহলে ভজন করে লাভ কি? বলে পাপ আছে, লাভ আছে। কি হবে?
আমার কোলে শুয়ে স্তনপান করবে? বলছে হ্যাঁ করবে। কোন পুরুষ মানুষ এখানে প্রশ্ন করতে পারে, আমি তো পুরুষ, আমার অবস্থান পান করবে কি করে? কেউ আমরা পুরুষ নই। নারী জাতির যেমন স্তনযুগল থাকে আমাদেরও আছে। নারীকে স্তনযুগল বড় দিয়েছে কেন? স্তন্য পান করাবার জন্য। আমাদেরও একদিন ভজন করতে করতে যদি গোপী দেহ পায়, আমাদেরও স্তনযুগল ওই রকম হয়ে যাবে। কৃষ্ণকে দুধ খাওয়ার জন্য আমরাও গোপী হব। পুরুষ, আমি পুরুষ, এটা হচ্ছে আমার অভিমান, অহংকার। আমি পুরুষ নই, আমি প্রকৃতি, প্রকৃতি। তাই গোপী দেহ হচ্ছে কৃষ্ণের সবচেয়ে প্রিয় দেহ। যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ কৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার কোনো অধিকারই নেই আমাদের। সাক্ষাৎ বৃন্দাবনের কৃষ্ণ যে, তাকে পেতে পারি না আমরা। এইবার আসুন, মা যশোদাকেও গোপী বলছে। কি গোপী? মা যশোদা হচ্ছে মাতৃরূপা গোপী। গোপী শ্রেণী দুই রকমের হয়। হ্যাঁ, গোপী শ্রেণী একটা হচ্ছে সাধন সিদ্ধা, আর একটা নিত্য সিদ্ধা। নিত্য সিদ্ধা গোপী কেমন? মা যশোদা, রাধারানী, চন্দ্রাবলী, ললিতা, বিশাখা, ভদ্রা, এরা সব হচ্ছে কি? নিত্য। এরা কৃষ্ণের সঙ্গে ছিল, কৃষ্ণের সঙ্গে আছে, কৃষ্ণের সঙ্গে থাকবে। কৃষ্ণ যখন যে ব্রহ্মাণ্ডে লীলা করতে যান তখন এদের নিয়ে যান, আবার লীলা শেষ হলে এখানে চলে আসেন। কৃষ্ণের লীলা কখনো থেমে থাকে না। রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম পুরুষ, কৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম পুরুষ, আর মহাপ্রভুকে বলা হয় প্রেম পুরুষোত্তম পুরুষ। সূর্য যেমন আকাশ থেকে প্রকৃত অর্থে অস্ত যায় না, এখানে অস্ত গিয়ে অন্ধকার হলেও সূর্য পৃথিবীর কোথাও না কোথাও উদয় হয়ে আছে। কৃষ্ণের লীলাও কখনো থেমে থাকে না, এক সেকেন্ডের জন্য থেমে থাকে না। এই ব্রহ্মাণ্ড থেকে তিনি অপ্রকট হলেও অন্য কোন ব্রহ্মাণ্ডে তিনি এখনো লীলা করছেন সেই পিতামাতাদের নিয়ে, রাধে রাধে। মা যশোদার মতো আপনারও কোলে শুয়ে কৃষ্ণ স্তনপান করবে গোপী দেহ যখন বৃন্দাবনে পাবেন, স্তনপান করবে। আর কি পাবেন? আর একটা জিনিস পাবেন, স্তনপান করিয়ে মা যশোদা যে কোটি কোটি আনন্দ পেত, সেই আনন্দটা আপনি বৃন্দাবনে গোপী দেহ নিয়ে পাবেন। রাধে রাধে, কোটি কোটি আনন্দ পাবেন। যে আনন্দের কাছে পৃথিবীর সমস্ত আনন্দ তখন তুচ্ছ হয়ে যায়, আর কিছু আনন্দের তখন চাহিদাই থাকে না, প্রয়োজনও থাকে না, ইচ্ছাও করে না। সেই আনন্দটা আপনি পাবেন। গোপী দুরকম, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা। নিত্য সিদ্ধা বললাম কারা? মা যশোদা, রাধারানী, চন্দ্রাবলী, বিশাখা, ললিতা ইত্যাদি। সাধন সিদ্ধা কারা? এই রামবন্ধন লীলায় দেওয়া আছে, রাস লীলায় দেওয়া আছে, এগুলো সাধন করতে করতে যাচ্ছে। যেটা বললাম একটু আগে, আপনি ভজন করছেন, মৃত্যু হচ্ছে ইত্যাদি, এইটা রামলীলায় দেখা গেছে। রামলীলায় ত্রেতা যুগে, ত্রেতা যুগে রামচন্দ্র কোন বনে গিয়েছিল মনে পড়ে? দণ্ডকারণ্যে, মনে পড়ছে? দণ্ডকারণ্যে গিয়েছিলেন। এই দণ্ডকারণ্যে যখন গিয়েছিলেন তখন হাজার হাজার ঋষি, প্রচুর ঋষি, এরা কৃষ্ণ নাম করছিল, কৃষ্ণ ভজন করছিল, কৃষ্ণকে পতিরূপে পাপার জন্য। কৃষ্ণকে এরা দেখেনি, কিন্তু কৃষ্ণকে দেখেনি, কিন্তু কৃষ্ণ নাম করছে। যুগটা কি? ত্রেতা। নাম করছে কি? কৃষ্ণ নাম। কৃষ্ণকে কিভাবে পাওয়ার জন্য? পতিরূপে পাওয়ার জন্য।
রামচন্দ্র সেই বনে এলেন। ঋষিরা কিন্তু বুঝতে পারেননি যে এটা কৃষ্ণ নয়, ভেবেছে এটা কৃষ্ণ। ঋষিদেরকে তখন রামচন্দ্র জিজ্ঞাসা করছেন যে আমাদের বলছেন আর কি, আমাদের তপস্যা এতদিনে সার্থক হলো, আপনারা কি চান বলুন। বলল, একটা দাসী যেমন তার সর্ব ইন্দ্রিয় দেহের সর্বস্ব দিয়ে তার প্রভুকে সেবা দেন, আমরাও আমাদের দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, আমাদের দেহের ভিতরে থাকা প্রতিটা ইন্দ্রিয় দিয়ে আপনাদের আপনাকে আমরা সেই সেবাটা দিতে চাই। এক কথায় অঙ্গ দিয়ে অঙ্গের সেবা, এর বাইরে কিন্তু আমি বলতে পারবো না, বাকিটা বুঝে নিতে হবে। রামচন্দ্র শুনে বললেন, হবে না। কেন? ত্রেতা যুগে রাম অবতারে আমি হচ্ছি মর্যাদা পুরুষোত্তম, আমার কাছে মর্যাদাই হচ্ছে সব থেকে আগে, যার জন্য সীতা দেবীকে আমি আগুনে নামাতে বাধ্য হয়েছি। মর্যাদা রক্ষার জন্য আমি 14 বছর বনবাসী হয়েছি, মর্যাদা। তাহলে আমাদের এতদিন এই সাধন ভজন সব মিথ্যা হয়ে গেল? রামচন্দ্র বললেন, না, মিথ্যা হবে না। আপনারা যেমন এই বনের মধ্যে নাম করছেন, নাম করে যান, নাম করে যান। দ্বাপর যুগে আমি কৃষ্ণ হয়ে আসব, নিতাই গৌর হরিব। আর আপনারা সেই দ্বাপর যুগে জন্মাবেন গোপী গর্ভ থেকে গোপী দেহ নিয়ে, তখন আপনাদের কাছে এই সেবাটা আমি নিয়ে আপনাদের মনের বাঞ্ছা পূর্ণ করব, রাধে রাধে। এই বলে রামচন্দ্র চলে গেলেন। ঋষিরা ভজন শুরু করলেন, করতে 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 যখন দ্বাপর যুগ এলো, এই ঋষিরাই বৃন্দাবনে সেই গোপীদের গর্ভ থেকে জন্ম নিল গোপী দেহ নিয়ে। এরাই হচ্ছে নিত্য সিদ্ধ, এই সাধন সিদ্ধা, এই গোপীগুণ রাসে গিয়েছিল, রাধে রাধে রাসলীলায় কৃষ্ণ। সেই সময় তাদের কাছে, এই সখীদের কাছে, এই সাধন সিদ্ধা গোপীদের কাছ থেকে এই সেবাটা, যেটা ত্রেতা যুগে নিতে পারেননি, সেই সেবাটা দ্বাপর যুগে নিয়ে এদের মনের বাঞ্ছা সমস্ত কিছু পূর্ণ করেছিলেন। বলি বৃন্দাবন বিহারী লাল কি। এইবার দেখব আমরা যশোদা মা, কৃষ্ণের যে মা দ্বাপর লীলা, এবং নন্দ বাবা, এরা দুজনা কি? যশোদা কে? কৃষ্ণের মা। কিন্তু এইটুকু শাস্ত্র বলেনি, শাস্ত্র অনেক কিছু বলেছেন। যিনি যশ দান করেন তিনি যশোদা। কি যশ দান করেন? যিনি জগৎকে, সমগ্র জগৎকে কৃষ্ণ যশ দান করেন তিনি মা যশোদা। কৃষ্ণ কোলে করে আইলো যশোদায় মাই, ভূমিতলে নামাইল গোপালেরে ধীরে ধীরে যান মুরারি, রাই হিয়ায় হাত দেন গিয়া হরি। কথা তো এইটুকুনি। রাধারানী যখন ভূমিষ্ঠ হয়েছিলেন কি অন্ধ ছিলেন? দেখবেন পাড়া ঘরে কারোর বাচ্চা হলে আমরা সব মায়েরা করে কি, নিজেদের বাচ্চাকে কোলে নিয়ে সেই বাচ্চাকে দেখতে যায়, চল গিয়ে দেখে আসি কেমন হলো, বাপের মতো, মায়ের মতো, দাদু না ঠাকমা ইত্যাদির মতো। রাধারানী ভূমিষ্ঠ হয়েছে, কৃত্তিদা কাঁদছে। কৃত্তিদাকে? কৃত্তিদাকে? রাধারানীর মাতাজি, মাতা। কৃত্তিদা শব্দের অর্থটা কি? যিনি জগৎকে রাধা কীর্তি দান করেন তিনি হচ্ছেন কৃত্তিদা। কৃত্তিদা কাঁদছেন মাতায় হাত দিয়ে, হে প্রভু কন্যা দিয়েছ তাতে কোনো আপত্তি নেই, কিন্তু কন্যা তো অন্ধ, এত রূপ,
রূপের ছটায় গোটা জগৎ আলো হয়ে গেছে, কিন্তু কানামিয়ে নিয়ে আমি কি করব। ঠিক সেই সময় মা যশোদা কৃষ্ণকে বালক, তখন কৃষ্ণ কেবলমাত্র হামাগুড়ি দিতে শিখেছে, কোলে করে নিয়ে এসছে, এই জন্য বলছে কৃষ্ণ কোলে করে আইলো যশোদাই মাই। কৃষ্ণকে, যশোদাকে যিনি কৃষ্ণ যশ দান করেন তিনি মা যশোদা। কৃষ্ণ কাকে কর্ষণ করেন? যিনি জগৎকে কৃষ্ণ যিনি জগৎকে কৃষ্ণ যশ দান করেন নিঃস্বার্থভাবে, তাকে তিনি আকর্ষণ করেন। যার জন্য কৃষ্ণ অন্য কারোর কোলে না এসে মা যশোদার কোলে করে এলেন কৃত্তিদা মায়ের ঘরেতে। ভূমিতলে নামাইল গোপালের, লক্ষ্য করুন প্রথম লাইনে বলছে এলো কৃষ্ণ কোলে করে, যখন কোল থেকে নামাচ্ছে তখন কিন্তু কৃষ্ণ কোলে করে নামে, ভূমিতলে নামাইলো বলছে না, বলছে ভূমিতলে নামাইলো গোপালের, তখন কৃষ্ণ নামলে গোপাল বলছে। কেন? গো শব্দের অর্থ কি হয় জানেন? বেদ হয়। গো শব্দের অর্থ ইন্দ্রিয় হয়, গো শব্দের অর্থ গাভী হয়, অনেক কিছু হয়। গো শব্দের অর্থ পৃথিবী হয়, পৃথিবীর যিনি পালন কর্তা তিনি গোপাল। যশোদানন্দন কি? তখন গোপাল ভূমিতলে নামালে। ধীরে ধীরে যান মুরারি, হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছে কোন দিকে? রাধারানী যেখানে শুয়ে আছে অন্ধ হয়ে, চোখে দেখতে পারে না। তো ভগবান তো বাতাসের গতিবেগকেও পিছনে ফেলতে পারে, তিনি ধীরে ধীরে যাবেন কেন? শাস্ত্র উত্তর দিচ্ছেন, বলছেন শুভ কাজ করতে যাওয়ার সময় বাড়ি থেকে খুব ধীরে সুস্থে বেরোতে হয়, তারা করে হুড়ো করে হুটোপাটা করে বেরোলে মাঝ রাস্তায় গিয়ে মনে পড়বে এই যা ওইটা নিয়ে আসিস নি, বাস আর গিয়ে লাভ নেই, বাড়ি চল। ভগবান একটি শুভ কাজে যাচ্ছেন, ভীষণ অত্যন্ত শুভ কাজে। ধীরে ধীরে যান মুরারি, দেখুন লক্ষ্য করুন এখানে কৃষ্ণ বলল না, গোপাল বলছে না, মুরারি বলল। ভগবানের একটা নাম মুরারি কেন হয়েছে? কেন মোর দৈত্যকে বধ করেছিলেন বলে মুরারি, এই মোর দৈত্যকে বধ করেছেন মুরারি, এটা হচ্ছে খুব সাধারণ অর্থ। সাধারণ ভক্ত যারা তারা ভাববে যে খুব জেনে গেলাম আমি, কিন্তু শাস্ত্র বলছে যিনি মুরের ওরি তিনি মুরারি। মুরের ওরি মানে কি জানেন? যার কোনো কুৎসা নেই, যার সবকিছুই সুন্দরতম, তিনি হচ্ছেন মুরারি। ধীরে ধীরে যান মুরারি, রাই হিয়ায়, রাই মানে রাধারানী, হিয়া মানে মন, রাধারানী শুয়ে আছে, রাধারানী গিয়ে বক্ষস্থলে যখনই তিনি হাত রাখলেন তখন তিনি চোখ খুলে দেখলেন তার হরিকে। এখানে হরি বলছে, এখানে আবার দেখুন কৃষ্ণ বললো না, গোপাল বললো না, মুরারি বললো, হরি কেন? না হরি শব্দের অর্থটা মহাপ্রভুকে জিজ্ঞেস করা হয়েছিল, প্রভু হরি শব্দের অর্থ কি? মহাপ্রভু বলছেন হরি শব্দের বহু অর্থ, তাহা নাহি মানি, যাই মানি না। হ্যাঁ হরি শব্দের দুটো অর্থ আমি জানি, কি কি? যিনি প্রেম দিয়ে মন হরণ করেন অর্থাৎ চুরি করে নেন তিনি হরি, আর আরেকটা হরির অর্থ হচ্ছে যিনি জীবের সর্ব অমঙ্গলকে হরণ করেন তিনি শ্রী হরি। জয় গৌর হরি কি? তাহলে যশোদা কে? যশোদা নামের সার্থকতাটা কোথায়? ওইখানি সার্থকতা, তিনি জগৎকে কৃষ্ণ যশ দান করেন। আর নন্দ বাবাটা কে? না নন্দ বাবা হচ্ছে ভাগবতে বলল নন্দ ইয়তি জগৎ, জগতে যত কিছু আনন্দের বিধান এই নন্দ বাবা করেছেন। এই নন্দ বাবা যদি না থাকতো জগতে আনন্দ বলে বস্তু কিছু থাকতো না, কোনো কিছু থাকতো না, এটা দুঃখের পৃথিবী হয়ে থাকতো।
এই নন্দ বাবা, এই যশোদা মা, এই আমরা বলি যে যশোদার গর্ভ থেকে জন্মেছেন, না ঠিক নয়। তার প্রমাণ সুখদেব ভাগবতে বলছেন, পরীক্ষিত কে বলছেন, পরীক্ষিত কৃষ্ণ কোথা থেকে জন্মেছে জানো? নন্দ যশোদা মায়ের আট হাজার এসি ঘাড় উঁচু করে শুনছে, কোথা থেকে আবার জন্মায়? গর্ভ থেকে জন্মায় বলছে না। হে পরীক্ষিত, ভগবান কোনদিন কারোর গর্বের বস্তু হয় না, রাধে রাধে। ভগবান কারোর গর্বের বস্তু নয়, ভগবান হচ্ছে হৃদয়ের বস্তু, নিতাই গৌধরি। ভগবান কৃষ্ণ নন্দ বাবার হৃদয়ে ছিল, নন্দ বাবার হৃদয় থেকে তিনি স্থানান্তরিত হয়েছিলেন যশোদা মায়ের হৃদয়, এবং যশোদা মায়ের হৃদয় থেকেই তিনি আবির্ভূত হয়েছিলেন। ষাট হাজার ঋষি শুনে মাথা ঘুরছে। পরীক্ষিত পুনরায় বললেন, কখনোই ভগবান কারোর গর্বের বস্তু নয়, হৃদয়ের বস্তু। সিদ্ধান্ত হলো এইবারে মা যশোদা কৃষ্ণকে যে বন্ধন করেছিলেন, এতক্ষণ তত্ত্ব শুনলাম, এবার মনটা একটু তৈরি হয়েছে, এবার একটু রস আস্বাদন করতে হবে। মা যশোদা কৃষ্ণকে বাঁধলেন কেন, এবং সেই সময় কি হয়েছিল? তো সেই মা যশোদার ঘরে হাজার হাজার দাসী থাকতে কি এমন হলো যে মা যশোদা নিজে হাতে দধি মন্থন করতে গেলেন? নম্বর দুই, মা যশোদা যখন দধি মন্থন করছিলেন, সেই সময় কৃষ্ণ স্তনপান করছিলেন। একটা সময় কৃষ্ণকে নাবিয়ে রেখে দুধ উতলে যাচ্ছিল, সেই দুধ নামাতে গেলেন। তাহলে এখানে প্রমাণিত হলো কোটি প্রাণপ্রিয় কৃষ্ণ থেকেও এক গামলা দুধ বা এক হাঁড়ি দুধ মা যশোদার কাছে অনেক বেশি দাম। আদেও কি তাই, আদেও কি তাই? আর কৃষ্ণ কি সত্যি চুরি করতো? আপাত দৃষ্টিতে দেখছি আমরা কৃষ্ণ চুরি করত, কিন্তু সেই চুরির স্টাইলটা কেমন ছিল? এই লীলাটাকে বলা হয় দামবন্ধন লীলা, আবার এই লীলাটাকে বলা হয় নাটঘাট লীলা। নাটঘাট মানে হচ্ছে দুষ্টমি, দুষ্টুমিষ্টি লীলা আর কি, বাচ্চা ছেলেদের। তো সেই সেই জায়গাটায় আমরা প্রবেশ করব। প্রতিদিন সকালবেলায় একদম নিত্য রোজ প্রতিদিন ব্রজের অন্যান্য সব গোপীরা এসে অভিযোগ জানাতো, মারে তেরে লালা কো বাঁধলো, মেরে কো সত্যনাশ কর দিয়া, মা তোর লালাকে গোপালকে বাঁধ। ই কিরে, আমরা গরিব মানুষ, নবনীত বিক্রি করে হাটে যে পয়সা পাই সেই পয়সায় সংসার চলে, প্রতিদিন খেয়ে তছনছ করে দিয়েছে, আবার মাটির ভাঁড়গুলোকে ভেঙে দিয়েছে, খেলো খেলো আবার ভেঙে দিয়ে এলো, এইভাবে রোজ রোজ কোথায় পয়সা পাবো, সংসার তো অচল হয়ে যাচ্ছে। চুরিটা করতো কেমন? মা যশোদা কিন্তু বিশ্বাস করতো না, কারণ মা যশোদার মনে বিশ্বাসটা হবে কি করে যে এত নবনীত আমার ঘরে ছড়াছড়ি ছড়াছড়ি নবনীতে, তা আমার ছেলে আমার ঘরে এত নবনীত থাকতে সে অন্যের ঘরে চুরি করতে যাবে কেন? খাই তোদের ছেলেটা, দোষ দিস আমার ছেলের নামে, ভাবটা জানে এরকম। আমার ছেলে চুরি করতেই পারে, অসম্ভব, কে বোঝায় মাকে? চুরিটা করছে কেমন? একদিন এক গোপী এসে বলছে, মা তোর পেটাকে বাঁধ।
এরা আরেক গোপী এসে বলছে মা তোর গোপীকে তোর বেটাকে বাঁধ, এরকম করতে করতে গাদা গোপী জড়ো হয়ে গেছে। তখন মা দেখছে যে রোজ রোজ একই কথা শুনি, কি জানি তাহলে কি আমার ছেলে চুরি করে খায় না কি? তোরা কাজ করতো কিনি, তোদের নবনীত গুণকে তৈরি করে একটু উঁচুতে শিখেই ঝুলিয়ে রাখ, বাচ্চা ছেলে নাগাল পাবে না, মিটে গেল। তখন এক গোপী বলছে মা অভি কর লিয়া লেকিন কুছ নাই হওয়া, যে হওয়া তো হওয়া। তা বলছে মা রে শিখেই তুলে রেখেছিলাম, ওতে কোনো কাজ হয়নি, তাতেও সাঁটিয়ে দিয়ে চলে গেছে। বলে কি করে অত উঁচুতে আমার বেটা, তোর আমার বেটা উইট কু ছেলে নাগাল পেলো কি করে? বলে তাহলে বলি শোন, শিখেই টাঙিয়ে রেখেছি, টাঙিয়ে রেখে দেখি খুটখাট কি আওয়াজ হচ্ছে, এসে দেখি ও বাবা, দেখি তোর ব্যাটার ওই চালাচা মুন্ড গুণ আছে, শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মধুমঙ্গল বটু ইত্যাদি এলাম, একজন দাঁড়িয়েছে তার কাঁধে, আর একজন তার কাঁধে, আর একজন তার কাঁধে, আমাদের লাস্টে উঠেছে তোর ব্যাটা, আমার তো দেখে ভয়ে হাত ছিটিয়ে গেছে, এই বুঝি পড়ে গেল রে, এই বুঝি পড়ে গেল, হাত পা ভেঙে গেল, আমার ননি খাই খাক, আমার তোর ব্যাটার যেন কিছু না হয়, তাহলে আমি ছাতি ফেটে যাবে। মা যশোদার মতো তো এরাও ভালোবাসত, এরাও তো ভালোবাসত ব্রজবাসীরা। এই করতে 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 দেখি সেই সেই ননি নামিয়ে খাচ্ছে, আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। এই দেখতে 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 দেখি ঘর ফাঁকা, কখন চলে গেছে আমি খেয়ালই করিনি। রাধে রাধে, একে বলে লীলা, তন্ময়তা হয়ে গেছে, তন্ময় লীলার সঙ্গে মন যুক্ত হয়ে গেছে। তখন মা বলছে এক কাজ করি না, ওই ননিটা যে ঘরে রাখিস সেই ঘরটা নয় আলো ফালো জ্বালিয়ে রাখিস না, কো অন্ধকার রাখিস, অন্ধকার ঘর খুঁজে পাবে না, পালিয়ে যাবে। তখন এক কবি বলছে মা অভি কর লিয়া লেকিন কুছ নাই হওয়া, ল অন্ধকার ঘরে দেখলে কি করবে? তাহলে বলি শোন, তোর বেটা অন্ধকার ঘরে রেখে দিয়েছি, হঠাৎ আমি কাজের ফাঁকে দেখি ঘরটায় আলো জ্বাললো কে, আমি তো আলো জ্বালিনি, গিয়ে দেখি ঘর আলোই আলোময়, আমি দেখছি আলোটা কোথা থেকে জ্বললো, কে জ্বালালো, হঠাৎ দেখি লোডশেডিং অন্ধকার, তার মানে অন্ধকার হয়ে গেল। তারপরে আমি আলো জ্বালিয়ে দেখি ঘরে মাখম এক তো ননি কিচ্ছু নেই, সব ফাঁক করে দিয়ে চলে গেছে। তোর বেটা আলো জ্বাললো কে রে? বলে আলো কেউ জ্বালিনি রে মা, তোর বেটা ঢুকেছিল ঘরে, তোর বেটার অঙ্গের যে এত আলো, সেদিন যদি না দেখতাম আমি বিশ্বাসই করতাম রে, কালো অঙ্গের এত রূপের ছটা নেতাই গৌড় হরিব। হ্যাঁ, তখন মা বলছে তাহলে এক কাজ কর, একটা পাহারাদার বসিয়ে রেখে যা, একটু লাঠি ফাটি দিয়ে হুই হাই তারা মারবি, বাচ্চা ছেলে চোখ পাকাবি, পালিয়ে যাবে। তখন এক কবি বলছে মা অভি কর লিয়া লেকিন কুছ নাই হওয়া, কালি তো করেছিলাম, কি করেছিলি? বাড়িতে যে বুড়িটা থাকে সাউরি, তাকে সাউরিকে একটা লাঠি পেল্লাই বড় লাঠি দিয়ে বসিয়ে দিয়েছি, দাওয়ায় দাওয়ায় বসিয়ে গেছি, ওইখান দিয়ে ঢুকতে হবে, ওইখান দিয়ে বেরোতে হবে, কোনো রাস্তা নেই। আমি শিখিয়ে দিয়ে গেছি মাই, আমি তো যমুনায় যাচ্ছি জল আনতে, ও বেটার ছেলেটা কখন ঢুকবে তো বলে কে ঢোকে না, তা তুমি এলেই একটু লাঠি নিয়ে উঠে দাঁড়িয়ে একটু এগিয়ে যাবে, একটু চেঁচামেচি করবে, হুই হাই করবে, চোখ পাকাবে, দেখবে পালিয়ে যাবে। বলে আমি যমুনায় জল আনতে চলে গেছি। ও মা গো, ও বাবা, জল এনে দেখি সাদা ভূত কে একজন বসে আছে। আরে তুমি কে গো? হাই, এ তো মোর সাউরি। আরে সাদা হয়ে গেল কি করে? সে কাঁদে রে আর বলে রে, কি বলছে? এ বউ তুই চলে গেলি, সেই ছোড়া এসেছে কেলটে ছোড়া সাঙ্গ পাঙ্গ নিয়ে এলো, আমি তো তারা ফারা মারতে যাব কি, একজনা এসে আমাকে জাপটে ধরলো, আমি লড়তে পারি না,
একজনা মুখ চেপে ধরলো, চেঁচাতে পারি না। আর সেই বেটার ছেলে সাঙ্গ পাঙ্গ নিয়ে ভেতরে গিয়ে সব ভেঙে টেঙে তজ নাচ করে খেয়ে বেরিয়ে যাচ্ছে, যখন মুখটা ছেড়ে দিয়েছে, আমাকে ছেড়ে দিয়েছে, আমি যখন যেই চেঁচাচ্ছি তখন সুবলকে বলছে, এ সুবল, এ বুড়োটা অনেকক্ষণ ধরে চেল্লাচ্ছে, ওকে আর একবার ধরত। ধরলো, সে সুবল তো একটু বলগির চেহারা, নাদুস নুদুস, সে সুবল ধরেছে। আমি চেল্লাবো, আমি মরে যাই রে, আমার প্রাণে বোধহয় আর বোধহয় আমার মাচা হলো না, আজই বোধহয় শেষ আমি, হ্যাঁ হাঁস ভাই করি। আর সেই কেলটা ছোড়া বলছে, আমি শুনতে পাচ্ছি, এই সুদাম, এই মধুমঙ্গল বটু, ঘরের ভেতর যত গিয়ে যত মাখো মাটিতে পড়েছে আর হাঁড়ির গায়ে লেগে আছে সব চেঁচে নিয়ে আয়, নিয়ে বুড়িটাকে মাথা থেকে পা অব্দি সব মাখিয়ে দে। আর সেই ছোড়াগুলো তাই করলো, দিয়ে যাওয়ার সময় আবার বলে গেল, শোন হে গৃহিণী, এলে দেখে বুঝবে যে আমরা নয়, এই বুড়ি তুই রোজ চুরি করে খাস। রাধে যশোদা মাই কি, দাম বন্ধন কি, এরম করে খায়। বলে এক কাজ করতগুনি, এইবার জব্দ হয়ে যাবে। বেটার ছেলেকে একদিন হাতে না হাতে ধরে নিয়ে আয় তো, দেখি আমার কাছে নিয়ে আয় তো, দেখছি একবার পাঁচ টাকা কে বলছি, মা ও ভি কর লিয়া লেকিন কুছ নাই হুয়া, তেরে বেটা কো ইতনা দিমাগ, ইতনা দিমাগ, এত বুদ্ধি কোথা থেকে আসে কে জানে রে বাপ। বলে পাড়া দিয়েছিলি? বলে হ্যাঁ দিয়েছিলাম, দিয়েছিলাম। কেমন পাড়া দিয়েছিলি? বললো, ননিটা মাখমটা যে ঘরে আছে সে ঘরে মাখম আছে, আমি একটা গোপন জায়গা থেকে চুপ করে আজকে রান্না খাওয়ার চুলোই জায়গাটাকে ধরবো, ধরে নিয়ে যাব। দেখি সে ঢুকলো, সে ঢোকার কায়দা কী রে তোর, একবার ননির দিকে তাকবা একবার গেটের দিকে তাকায়, এরম করে গুঁড়ি গুঁড়ি মেরে ঢুকে ননি খাচ্ছে। আমি দেখছি আর একটু খা, তোর হাতে মুখে শরীরে লাগুক, সেই ফাঁকে গিয়ে ধরব। বলে ননি যখন খায় তোর বেটার তো তখন দিক বিদিক জ্ঞান থাকে না, সে খাচ্ছে কে হাতে মাখম মুখে মাখম শরীরে মাখম, তখন চুপি চুপি গিয়ে কাপ করে ধরেছি। যেই ধরেছি আমার দিকে তাকিয়ে একটু ভ্যাবা চাকা খেলো, বুঝলি, খেলো। তারপরে আবার আমি যখন জিজ্ঞেস করছি, এই সে বলছে, কি তোর নাম কি রে, তোকে তো চেনা যাচ্ছে না, তোর নাম কি, তোর বেটা কি বলছে শুনবি, কি বলছে, মেরা নাম হ্যায় বলরাম কা ভাই হুঁ, কি নাম, বলরাম কা ভাই হুঁ, আমি তোর 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 নাম জিজ্ঞেস করছি, ওই মেরা নাম হ্যায় কি নাম, বলরাম কা ভাই হুঁ, বলরাম ভাই আবার কোন নাম হয় নাকি, ওই মেরা নাম হ্যায় জিতনি বার পুছিগা উতনি বার ওই বলুঙ্গা ভাই নে, তুমি যতবার জিজ্ঞেস করবে ততবার বলো আমার নাম বলরামের ভাই। এখন কারো নাম জিজ্ঞেস করলে আমি অমুকের ভাই বলে, নিজের নামটাই বলে, কি বুদ্ধি দেখুন। গর্গাচার্য ঋষি কি সাথে বলেছিলেন, যখন কৃষ্ণের দু বছর বয়স তখন নামকরণ করতে এসে গর্গাচার্য ঋষি নন্দ বাবাকে বলেছিলেন, আপনার এই পুত্র নারায়ণের গুণ সম্পন্ন হবে, বাবা ফাটিয়ে ফুটিয়ে দেবে একদম। তো বলছি যে কারণ যখন নাম জিজ্ঞেস করি তখন কেউ অমুকের ভাই বলে না, তাই তো, বলে কি কেউ বলে না, বলে রাজনৈতিক দাদাদের দেখবেন ভাইয়েরা ছেলেরা বলে না, আমি অমুকের ছেলে, আমি অমুকের ভাই, অর্থাৎ আমি সাতক্ষণ, আমি যত অন্যায় করি সাতক্ষণ মা, দাদা মস্তান, বাবা মস্তান, বলে না। বলরাম তো ব্রজলীলায় ডার্ক সাইডের মস্তান ছিলেন, বিশাল দাদা ছিলেন, তো ফাটিয়ে ফুটিয়ে দিত। কৃষ্ণ দেখছে আমি ধরা পড়ে গেছি একদম হাতে না হাতে, মাকে বলে দিলে পিটানি খাবো, পিটানি ভয় আছে, এখন আমার নামটা বলা যাবে না, আমি বলরামের ভাই বললে বলরাম তো দাদা তো মস্তান, তাহলে হবে কি, ভয়ে ছেড়ে দেবে, কি বুদ্ধিটা দেখুন। সেই জন্য বারবার বলছে, মেরা নাম হ্যায় বলরাম কা ভাই, কিছু
নিজের নাম বললো না। গোপীটা তখন বলছে, আচ্ছা তোর নাম নয় বলরামের ভাই, তুই এখানে কি করতে এসছিস? মেরে কো বহুত ভুল হো গিয়া, তোর ভুল হয়ে গেছে। কি বলেছে তোর? বলে মেরে মালুম হ্যায় কি ইয়ে মেরা ঘর হ্যায়, এটা তোর ঘর। হ্যাঁ মেরে মালুম হ্যায় তো মেনে ক্যা করুঙ্গা, আমি কি করব, ভুল হয়ে গেছে। আরে তোর বাবা নন্দ বাবার বাড়িটা তিনতলা, 3000 ঘর আছে, আর আমার এই কুঁড়ে ঘরটা তুই ভাবলি তোর বাবার ঘর। ক্যা করো, মে বালক হু না ইসলে মেরে কো ভুল হয়ে গেছে। বাচ্চা ছেলে ভুল হতে পারে, তো অত ধমকাবার কি আছে। বেশ তাও নয় বুঝলাম, তোর ভুল হয়ে গেছে। মাকবে হাত দিচ্ছিলি কেন? মাকবে হাত দিচ্ছিলি কেন? বলছে যে এ বাবা এটাও জানো না, তোমরা তো মাখন করে দিয়ে সংসারের কাজে চলে যাও, আর মাখনের দিকে নজরই থাকে না। আমি পিঁপড়ে তালাচ্ছিলাম মাখন থেকে। কি তালাচ্ছিলে? পিঁপড়ে পিঁপড়ে পিঁপড়ে, শুনতে পাওনি? পিঁপড়ে গো পিঁপড়ে, বড় বড় পিঁপড়ে, পিঁপড়ে তালাচ্ছিলি? হ্যাঁ কেন? পিঁপড়ে একদম চাম্প হয়ে গিয়ে মাখন সব খেয়ে দিচ্ছে, তোমরা তো পাহারা দাও না। ওইটা দেখবার জন্য আমাকে প্রতিটা ঘরে ঘরে রোজ যেতে হয় জানো। হ্যাঁ এইটার জন্যে তুই সব ঘরে ঘরে গিয়ে মাখন পাহারা দিস বল। বেশ তুই নয় পিঁপড়ে তাড়াচ্ছিলি, বুঝলাম। তোর গায়ে মাখন মুখে মাখন লাগলো কি করে? এ বাবা এটা জানো না, এ তো সাধারণ ব্যাপার। পিঁপড়েগুলো যখন তাড়াচ্ছিলাম, পিঁপড়েগুলো তো মাখনের মধ্যে ছিল, তাড়াতে গিয়ে তো হাত দিয়ে গা দিয়ে সব উঠে পড়েছে মুখে টুকে। এবার সেই মাখন অবস্থায় গায়ে ছিল সেই পিঁপড়েগুলো, সেই অবস্থায় উঠেছে সেই মাখনগুলো পিঁপড়ের গা থেকে আমার গায়ে লেগে গেছে। প্রেম সে বলি রাধে, এই করতে করতে বুঝলি হাতে মারলো ঝাটকা, আমি গেলাম পড়ে, সে বেটা পালিয়ে গেল, ধরতে পারলাম না। সেই সময় এক গোপী এসে বলছে, আঁচলটা সরিয়ে দিয়ে বলছে, লে দেখ তুই বলিস তোর বেটা মাখন চুরি করে না, তোর ঘরে এত মাখন অত মাখন তত মাখন, আজকে হাতে না হাতে ধরেছি, দেখ হাতে মাখন মুখে মাখন। লীলাটা কি হয়েছে? যখন কৃষ্ণ একটা ঘরে গিয়ে, গোপীর ঘরে গিয়ে মাখন চুরি করে খাচ্ছিল, সেই সময় গিয়ে গোপীটা ধরেছে, হাতটা চেপে ধরে বলছে, তোর মা বলে নাকি তুই নাকি খুব সাধু, তুই নাকি মাখন চুরি করতেই পারিস না, তোর বাড়িতে নাকি এত মাখন তত মাখন, আজকে তোর হাতে নাতে ধরেছি, হাতে মাখন মুখে মাখন শরীরে মাখন, নিয়ে গিয়ে দেখাবো। আর সেই কৃষ্ণ তখন বালগোপাল বলছে, এই মুখে নিয়ে যাস নি তাহলে তার সর্বনাশ করে ছেড়ে দেবো। হে তুই কি করবি রে? না আমি বলছি ভালোই ভালোই শোনো, আমাকে ছেড়ে দাও, যদি নিয়ে যাও আমার কিস্তি হবে না, তোমার কিন্তু আমি 12টা বাজিয়ে ছেড়ে দেব। এই এইটুকু ছেলে কি চব্য দেখা তো, বড় বড় কথা বলে, তুই কি করবি রে? বলে নিয়ে গিয়ে দেখো। বলে হ্যাঁ নিয়ে তো যাবোই, দাঁড়া তো, তুই চল তো দেখি কি করিস। বলে জোর করে কোলে তুলে নিয়ে আঁচল দিয়ে চাপা তুলে পিছনের খিড়কির দরজা দিয়ে বেরিয়ে যাবে। কেন সদর দরজা দিয়ে যাচ্ছে না? না সদর দরজা দিয়ে গেলে তো ওই সিদাম সুদাম দাম বসুদাম সাঙ্গ পাঙ্গ সব তো লুকিয়ে আছে গাড়ের গাছের গোড়ায় গোড়ায়, সিগন্যাল পেলেই ভেতরে ঢুকবে। আর যদি তাকে আঁচল চাপা দিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে কাটুকুটু দিয়ে সুসুরি দিয়ে তো কেড়ে নেবে কোল থেকে, হাইজ্যাক করে নিয়ে পালাবে। এই ভয়েতে গোপীটা পিছনের দরজা দিয়ে নিয়ে গিয়ে মা যশোদাকে বলছে, দেখ হাতে মাখন মুখে মাখন, দেখ। মা যশোদা বলছে, হ্যাঁ দেখেছি তো বটে, এবার বল তুই বলিস যে তোর বেটা নাকি চুরি করে খায় না। মা যশোদা বলছে, তোর কোলে ওটা কে? বলছে কে আবার? তোর বেটা? বলছে হ্যাঁ আমার বেটা তো আমি দেখেছি, তুই একবার ভালো করে দেখ। ভালো করে আবার কি দেবো? যে দেখ না, বলছে এই তো তোর কি হলো, এ তো মোর বেটা, আমার ছেলে কি করে কোলে উঠলো? আরে আমার সঙ্গে চব্য করলো, তর্ক করলো, আমি কোলে তাকে তুললাম সজ্ঞানে, এখানে দেখছি আমার বেটা নয়, এটা তো আমার বেটা।
কোল থেকে আস্তে আস্তে নামিয়ে দিল, সে তো ভেঙে গেল। মা যশোদা বলছে, হই 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 বলি না তোদের বেটা খাই, দোষ দিস আমার বেটার নামে, গোপী রাস্তা দিয়ে যাচ্ছে আর ভাবছে মাথায় কিছু আসছে না কি হলো ব্যাপারটা। গোপী দাঁড়িয়ে পিছু ফিরে দেখে গাছের গুঁড়ি থেকে মুখটা বাড়িয়ে কৃষ্ণ ডাকছে, ওই কি বলেছিলাম নিয়ে যাস না, তোর বারো বাজিয়ে দেবো, বারো বাজালাম তুই এখানে, বলে আমি সর্বত্র আছি, তুই এখানে আমি, শ্রুতি শাস্ত্র বললেন সর্বং খলবিদং ব্রহ্ম, একটা ধূলিকণার মধ্যে কৃষ্ণ আছে, কৃষ্ণ নেই এমন কোন বস্তু পৃথিবীতে নেই, তুই এখানে আমি সব জায়গায় আছি, কি বলেছিলাম তোকে নিয়ে যাস না, নিয়ে গেলে তোর বারো বাজিয়ে দেবো, শোন আমি চুরি করে খাই বেশ করেছি আবারও চুরি করব, তোকে ধরে মায়ের কাছে নিয়ে যাব, ওলা নিয়ে যাবি তো, তাহলে শোন বলি এবার তো যাই হোক তোকে রক্ষা একটু মান সম্মান একটু ঢাকা দিয়ে রেখেছি, আঁচল খুলে দেখলি যে তোর বেটা, এবার যদি মায়ের কাছে ধরে নিয়ে যাস আঁচল খুলে দেখবি কি জানিস, কি দেখবি জানিস, কি দেখবি, বলছে কি দেখবো, বলছে আঁচলটা সরিয়ে দিবি তোর বেটা নেই তোর বর হয়ে তোর কোলে বসে আছি, রাধে রাধে, আর ব্রজের রাস্তা দিয়ে যাবে আর সবাই বলবে হে বর নিয়ে ঘুরে বেড়ায়, হে বাবা কোলে বর নিয়ে, কিতনা বড়িয়া লীলা। যশোদা মা ভাবছেন তাহলে মনে হয় আমার দাস দাসীরা যে সব তোলে মাখম আমার বাড়িতে, এটা মনে হয় আমার মানে ছেলের পছন্দ হচ্ছে না, মুখে রুচছে না, হে নারায়ণ যদি কোনোদিন সুযোগ দাও তাহলে আমি নিজে হাতে গোপালকে ননি তৈরি করে খাইয়ে দেখাবো, নিজে হাতে ননি করে নিজে হাতে সেবা দেবো, এই মনে করে সেই সুযোগ এসেছিল। যেদিন গোবর্ধন পুজো মা যশোদা ফাঁক পেয়ে নন্দালয়ের সমস্ত দাস দাসীদের নন্দ বাবাকে সমেত গোবর্ধনে পাঠিয়ে দিয়েছিল, একা ছিল যশোদা মা আর ওই শান্ত শিষ্ট ল্যাজে বিশিষ্ট ছেলেটি। মা যশোদা এখানে অনেক কথা আছে, এই লীলাটা তো এক মাসের লীলা, তো আমি দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টায় বলে চলে যাব, এটা ভাবাটাই ধৃষ্টতা। তখন মা যশোদা গোপালকে ঘুম করিয়ে দিয়ে সোনার পালনকে ধীরে ধীরে রেডির তেলের প্রদীপ চলছিল, সেই প্রদীপটা থেকে মায়েরা আপনারা নেন না, একটু করে তা আপনারা সন্তানদের মুখে গায়ে দেন, ওটা মঙ্গল প্রদীপ বলে, ওটা তেলটা হয় কিসের জানেন, রেডির তেল বলে একটা বাজারে তেল পাওয়া যায়, এই রেডির তেলের আরতি হতো, তখন তেলটা একটু মোটা হয়, আমাদের মন্দিরে বা আমাদের কাল্লায় এখন ওই তেল পাওয়া যায়, ওই তেলে আরতি হয় দিয়ে নিজে সেই অত রাত্রে তিনি স্নান করলেন, দিয়ে ঘাগরা পরলেন। এইখানে ভাগবত প্রশ্ন করেছে, গোবিন্দ সেবার সময় দেহ এবং মনের দিক থেকে পবিত্র থাকতে হয়, অনেক গুরু গোসাই অনেক পাঠক বলে গোবিন্দ সেবা দিবি আবার শুচি থাকার কি দরকার আছে, ভাগবত তাদের এই অনুমতি দেয়নি এবং প্রচন্ড কটুবাক্য বলেছে ভাগবতে তাদের উদ্দেশ্যে, আপনি না জানেন সিদ্ধান্ত দেবেন না এতে লজ্জা নেই, কিন্তু যেটা জানেন না সেটা নিজের কাল্পনিক সিদ্ধান্ত জানাবেন না, কারণ গোবিন্দ সেবা দিতে গেলে দেহ যেমন পবিত্র রাখতে হয় মনকেও পবিত্র রাখতে হয়,
নইলে গোবিন্দ সেবা দিতে গেলে অপরাধী হতে হয়, কোটি কোটি অপরাধ, সেটা হচ্ছে সেবা অপরাধ হয়। অনেকে উদাহরণ দেয়, আরে তুই করত, তোর ছেলে যদি খিদের সময় খাবার চাই তুই অসুচি আছে কিনা দেখবি নাকি, বলছে না এটা সন্তানের অমঙ্গল হয়, অমঙ্গল হয়। মা যশোদা পবিত্র হয়ে ঘাগরা পরে উদুঘলটাকে এমন জায়গায় বসালে, দেখবেন মায়েরা যখন কাজ করে তখন শিশুকে রাখে কেমন জায়গায়, এমন জায়গায় শিশুকে শুইয়ে রাখে বা বসিয়ে রাখে যেখান থেকে কাজও করব, শিশুর দিকে আমার নজরও থাকবে, রাধে রাধে মানুষের মতো লীলা করছে। এই যখন দদিটা মন্থন করছেন তখন মা যশোদা ধীরে ধীরে চোখটা বন্ধ হয়ে গেল, তন্ময় হয়ে গেলেন। যশোদা রজ্জু কর্ষণ করছেন এরম করে, আর মুখে বলছেন কৃষ্ণ 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 অবিরত বলে যাচ্ছে, মনে চোখ বন্ধ করে কৃষ্ণ লীলা স্মরণ করছেন, বাল্য লীলা গুলো। আর হাতে কি করছেন, কৃষ্ণ সেবায় ব্যাপৃত রয়েছে, ব্যাপৃত অর্থাৎ কাই মন বাক্য তিনটি এক জায়গায় করে তিনি কৃষ্ণ সেবার আয়োজন করছেন। এইখানেই ভাগবত প্রশ্ন করলেন, অনেকে মালা করেন, অনেকে নাম করেন, এই জায়গাটাতেই ভাগবত বলেছেন যে আন কথা বলছে, তাকে যদি বলা হয় যাই করি না বাবু নামটা তো করছি, গালে থাপ্পড় মেরেছে ভাগবত, বলছে অ্যালাউ নেই। অনেকে বলে মনে মনে কৃষ্ণ নামটা তো আমি করছি, মনটাই তো আসল, গালে থাপ্পড় মেরেছে, বলছে শরীর একদিকে মন একদিকে বাক্য একদিকে, এটা যে করে সে হচ্ছে কৃষ্ণের সঙ্গে প্রতারণা করে, তাকে ভক্ত বলা হয়নি, সে নিজের সুবিধার্থে আপনাকে একটা নিজের যুক্তি খাটিয়ে দিল, কিন্তু শাস্ত্র এই যুক্তি গ্রহণ করেনি। দামবন্ধন লীলায় যেমন প্রমাণিত হয়েছে, ভগবান নিজে বলেছেন অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের পরাধীন, তিনি প্রমাণ করেছেন বন্ধন নিয়ে, ঠিক তেমনি এটাও প্রমাণ করেছেন যে কায় মন বাক্যে যদি তিনটে এক জায়গায় না করে যদি কৃষ্ণ সেবার আয়োজন কেউ করে তাহলে সে কৃষ্ণ ভক্ত নয়। কারোর কাছে ভাগবত খুললে দেখে নেবেন, রাধা বিনোদ গোস্বামী, মা যশোদা বসেছেন, যখন অলংকার আপনাদের হাতেও থাকে, মা যশোদার হাতেও অলংকার ছিল, সর্বাঙ্গে অলংকার ছিল, কিন্তু মা যশোদার অঙ্গে অলংকার আর সাধারণ মায়েদের অলংকার দুটো এক নয়। কেন এক নয়? দেখুন অলংকার অনেক রমণীর হাতেই শোভা পায়, কিন্তু সেই হাত দুটো কৃষ্ণ সেবায় লাগে না, রাধে রাধে। দেখবেন হয়তো কুকুর আদর করছে, বেড়াল আদর করছে, মাছ কাটছে, হাতে অলংকার, গলায় অলংকার, কানে অলংকার, কিন্তু এগুলো সে করছে, সে হাতের কি দাম? যে হাত যাকে সেবার দেবার জন্য যে হাত দুটো আমায় দিয়েছেন যিনি, বলতে পারে না আমার বাবা মা হাত দিয়েছে আমাকে, তাহলে তো প্রশ্ন আছে। জগতে সবাই তো হাত নিয়ে জন্মায় না, অনেকে তো আছে হাতহীন হয়েও জন্মায়, তার বাবা মা কি তাহলে চাইনি যে আমার পুত্র হাত নিয়ে জন্মাক?
এটা কি চাইনি? এরকম অজস্র উদাহরণ দেয়া যায়। হয় না আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা ব্যতি বাঞ্ছা নাহি পুরে। কোনো কিছুই আমাদের দ্বারা হয় না, হতে পারে না, অ্যাবসার্ড, অসম্ভব। এর জন্য শাস্ত্রজ্ঞ হওয়ার দরকার নেই। সাধারণ ইহ জগতের সকালবেলায় কান পাতলে শোনা যায়, টেলিভিশনের চ্যানেল খুললে শোনা যায়, খবরের কাগজ খুললে শোনা যায়, দেখ পড়া যায়। যাদের চাকরি ছাঁটাই হচ্ছে তারা কি চেয়েছিল চাকরি ছাঁটাই হোক? যারা চাকরি পাচ্ছে না তারা কি চাইছিল, চাইছে যে আমাদের চাকরি না হোক? কোন কিছুর ইচ্ছাটা আমরা করতে পারি, কিন্তু ইচ্ছা পূরণের রিমোটটা রয়েছে কৃষ্ণের হাতে। তিনি ইচ্ছা না করলে হবে না, ঘুষ দিয়েও চাকরি হবে না, আমি নেতা মন্ত্রী হলে চাকরি দিতেও পারবো না, আমি ট্যালেন্ট হলেও চাকরি পাবো নিশ্চয়তা নেই। যতক্ষণ না তার কৃপা তাকে স্পর্শ করছে ততক্ষণ হবে না। অতএব যে কোনো যুদ্ধে, যে কোনো শুভ কাজে, যে কোনো কাজে আপনি কৃষ্ণকে স্মরণ করুন। যদি না দেয়, আপনি যদি বস্তুটা না পান, বুঝবেন যে কৃষ্ণ কৃপা করে দেয়নি, কারণ দিলে পরে এটা আমার পরে অমঙ্গল হতো। আর দিলেও ভাববেন কৃষ্ণ কৃপা করে দিয়েছে, এতে আমার কোনো ক্রেডিট নেই, কোনো নেতা মন্ত্রীর ক্রেডিট নেই। যার নিজের জীবন বিপন্ন সে আমাকে কি করে গার্ড দেয়, কি করে দেয়? যে নিজে ছুটে বেড়াচ্ছে আর আমাকে বলছে তোর ভয় নেই আমি আছি। এই ফাঁদে যদি পা দেন আপনি মূল বিষয় জায়গা থেকে সরে যাবেন, হেলে যাবেন, ভেঙে চুরমার হয়ে যাবেন। তা বলছে যারা বলেন হাতে করো কাম মুখে বলো নাম, ঠিক এই শব্দটা এখানে লেখা আছে দামবন্ধন লীলায়। অনেক গুরু মহারাজ বলে বেড়ান হাতে করো কাম মুখে বলো নাম। হাতে তুমি সংসারের কাজ করো না, মুখে ভগবানের নাম বললেই তো হয়। চা টিয়ে গাল সুজা করে দিচ্ছে ভাগবত্তাদের, বলে আপনি দেখাতে পারবেন? হ্যাঁ, হাতে কাম করতে বলেছে। কোন কাম? কৃষ্ণ সেবার কাম, প্রেম সে বলিয়ে রাধে রাধে, সেই কাম করতে বলেছে। সংসারিক ইহ জগতের জাগতিক বা নিজের ইন্দ্রিয় তৃপ্তি বা দেহের তৃপ্তির জন্য যে কাম, সে কাম করতে বারণ করেছে। মুখে কৃষ্ণ নাম হবে, চিত্তে কৃষ্ণের লীলা স্মরণ হবে, হাতে কৃষ্ণ সেবার পরিব্রাত থাকবে। তার সেবাটাই সেবা, তার কাছেই কৃষ্ণ সেবা নাই। তিনটে দুটো ঠিক করছেন, একটা করছেন না, তাতেও কৃষ্ণ সেবা নেবে না। দেখুন তার প্রমাণ দামবন্ধন লীলায়। মা যশোদা যখন কৃষ্ণ সেবার আয়োজন করছিলেন, তখন তার হাত ছিল কৃষ্ণ সেবায় ব্যাপৃত, মুখে ছিল কৃষ্ণ নাম, চিত্তে ছিল কৃষ্ণের লীলা স্মরণ, বাল্য লীলা। যার জন্য কৃষ্ণ আর সময় থাক, কৃষ্ণ কার কাছে জাগ্রত, কার কাছে নিদ্রিত? এখানে ভাগবত প্রশ্ন করেছেন, যিনি কায় মন বাক্য একত্রিত করে কৃষ্ণের সেবা করেন বা সেবার আয়োজন করেন বা সেবার সহযোগিতা, যে কোন একটা। আপনি সেবা দিচ্ছেন না সাক্ষাৎ, কিন্তু সেবার সহযোগিতা করছেন, যে দিচ্ছে সেবা তাকে সহযোগিতা করছেন। কিন্তু আপনার কায় মন বাক্য তিনটা এক জায়গায় আছে, আপনার সেবাটাও নিচ্ছে, নড়ে নেবে না। এখানেই ভাগবত সিদ্ধান্ত দিলেন, তিনটে এক না করে সেবা দিলে তার কাছে কৃষ্ণ সেবা নেয় না। সে বড় জোর ঢং করে লোকের কাছে নিজের নাম কিনতে পারে। কিছু মানুষ, মূর্খ মানুষ তাকে দেখে বলতে পারে দারুণ সেবা দিল, ব্যাস ওই অবধি প্রশংসা পেলে, কিন্তু কৃষ্ণের সেবাটা পেল না, কৃষ্ণ সেবাটা নিল না। সেই জন্য মুখে বলো নাম, কাজে করো, হাতে করো কাম, এটা ব্যাখ্যাটা আলাদা। সংসারের কাজ করতে নিষেধ, কৃষ্ণ সেবার কাজ। কারণ কর্ম দুই রকম হয়, এক
একটা কর্ম, একটা নৈষ্কর্ম। কর্ম দ্বারা কি হয়? নিজের আত্মপ্রতিষ্ঠা, নিজের দেহের তৃপ্তি, নিজের ইন্দ্রিয়ের তৃপ্তি, এগুলো হতে পারে, এটাকে বলে কর্ম। অনেকে বলেন গীতার একটা বাক্য নিয়ে এনে বলে এই তো ভগবান কৃষ্ণ কর্ম করতে বলেছেন, তাকে বলুন এটা ব্যাখ্যা করুন তো একটুখানি, আমরা দাঁড়াচ্ছি 10 মিনিট, আপনি ব্যাখ্যা করুন কর্ম মানেটা, কৃষ্ণ এই কর্ম করতে পাঠিয়েছে, ব্যাখ্যাটা তা না। নৈষ্কর্ম, নৈষ্কর্মটা কেমন জানেন? যেটা দেখতে কর্মের মতো অথচ কর্ম নয়। আপনি ভগবানের সেবা দিচ্ছেন ওটা তো কর্ম, কিন্তু ওটা ভগবানের জন্য, ওই কর্মটা হচ্ছে নৈষ্কর্ম। আপনি ভগবানের সেবার আয়োজন করছেন, কে একটু ফুল তুলছেন, কি একটু চন্দন ঘষছেন, কি একটু বাজারে মিষ্টি কিনতে গেছেন ইত্যাদি, এটাকে নৈষ্কর্ম বলে। এটা দেখতে আপনি বাজার করছেন, নিজের সংসারের যখন বাজার করছেন তখন ওটা কর্ম হলো, কিন্তু ভগবত সেবার জন্য যখন বাজার করছেন পূর্ণরূপে তখন সেটা হলো নৈষ্কর্ম। অর্থাৎ ভগবানের সেবার জন্য যেটা করা হয় সেটাকে বলা হয় নৈষ্কর্ম। এই কর্মটা করতে বলেছে, কর্ম মানে এই নয় আমি যা খুশি করব, তাই হাতে করো কাম মুখে বলো নাম, এটা খারাপ না। যখন ভগবান কৃষ্ণ তার কাছে জাগ্রত থাকে, যে কাই মন বাক্য তিনটা, শরীর মন এবং বাক্য তিনটে কৃষ্ণময় হয়ে গিয়ে সেবার আয়োজন করে, তার কাছে ভগবান চির জাগ্রত। আর যার কাই মন বাক্য তিনটে তিন দিকে ছুটছে, বা দুটো হয়তো দিয়েছে ঠিক ঠিক, একটা অন্যদিকে ছুটছে, তার কাছে কৃষ্ণ চিরনিদ্রিত হয়ে বসে ঘুমিয়ে আছে। রাধে রাধে, চিরনিদ্রিত, সে জাগাতে পারবে না। কখন জাগাতে পারে? যখন তার সাধু সঙ্গ হয়। কখন হয়? যখন তার সদ্গুরুর সঙ্গ হয় তখন হয়, নইলে হবে না। এই যখন কাই মন বাক্য একত্রিত করে কেউ সেবা আয়োজন করে কৃষ্ণের জন্য, কৃষ্ণ তখন তার কাছে ঘুমিয়ে থাকতে বা নিদ্রিত অবস্থায় থাকতে পারেন না। ভগবান জেগে যান, গোপাল জেগে গেল। অন্যদিন যখন জেগে যায় মা যশোদা, শোবার আগে যখন স্তনটা মুখে দিয়ে দেয়, টানতে 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 স্তনের উপরে মাথা রেখে শুয়ে পড়ে, যখন কৃষ্ণ স্তন পান করে তখন কৃষ্ণের কি বৃদ্ধি হয়, আর যখন স্তন পান করায় মা যশোদা তখন যশোদারই বা কি বৃদ্ধি হয়। ভাগবতে বলছে কৃষ্ণ যখন স্তনটা পান করে তখন পানের আসক্তিটা বৃদ্ধি পায়, কিছুতেই কৃষ্ণের পেট ভরে না, যুগ যুগ ধরে স্তন পান করছে, আজও করছে, আগামী দিনেও করবে, কিন্তু কৃষ্ণের ওই যশোদার স্তন পানের পিপাসা আজও মেটেনি। আর মা যশোদার কি বৃদ্ধি হয়? স্তন পান করাবার যে আসক্তি সেইটা বৃদ্ধি হয়, পান করাচ্ছে। সাধারণ মায়েদের কি হয়? স্তনদুগ্ধ টানতে টানতে এক সময় স্তনের দুগ্ধ শেষ হয়ে যায়, কিন্তু মা যশোদার যুগ যুগ ধরে স্তনের দুগ্ধ আজও বিন্দু মাত্র কমেনি। এটা যেমন কমেনি কৃষ্ণের পিপাসাও তেমনি কমেনি আজ অব্দি। গোলকপতি শ্রীহরি উঠে পড়লেন, উঠে পড়ে এখানে একটা প্রশ্ন থাকে, আপনি বলতে পারেন যে পুতনা কৃষ্ণকে তো দুগ্ধ পান করাচ্ছিলেন, স্তন পান করিয়েছিলেন, তাহলে একটা দুটো দান টান দেওয়ার পর স্তনদুগ্ধ শেষ হলো কেন? তাকে তো ধাত্রীগতি দিয়েছে কৃষ্ণ, কি অপূর্ব প্রশ্ন। ওই যে মা যশোদার পুতনা এক নয়, কেন বলছে পুতনা যখন কৃষ্ণকে স্তন পান করিয়েছিল
পুতনার মন কি মাতৃরূপা ছিল না কৃষ্ণকে শেষ করে দেওয়ার চিন্তা ছিল, কোনটা? রাধে রাধে, দেখতে স্বর্গের দেবী লক্ষ্মী দেবীর মতো রূপটি সাজিয়ে নিয়ে এসছে। হ্যাঁ, তাহলে কাই মন বাক্য একত্রিত ছিল না, কাই মন বাক্য একত্রিত ছিল না বলেই তার স্তনদুগ্ধ শেষ হয়ে গিয়েছিল। এবার মা যশোদা যখন দধি মন্থন করছেন, শ্রীহরি উঠে পড়লেন, গুলগুল করে চোখে দেখছেন মা আমার সেবার আয়োজন করছে, মা কেমন সেবার আয়োজন করছে মাকে একটু দেখি। ঘুম ঘুম চোখে সেই বাচ্চারা যেমন ঘেঁষতে ঘেঁষতে খাট থেকে নাবে নেবেছে, নেবে মায়ের কাছে গুড়ি গুড়ি মেরে এসেছে, মাকে ডাকছে, মা, ও মা, মা কে শুনে। মা তখন তন্ময়তা প্রাপ্ত হয়ে গেছে, মায়ের কোনো কিছু মায়ের মধ্যে নেই, সেই বাল্য লীলার সঙ্গে সে যুক্ত হয়ে গেছে, তন মন সব এক। যখন ডেকে ডেকে সারা পাচ্ছেন না, তখন যে দণ্ডটা ঘোড়ায় উদুখলে সেই দণ্ডটা কৃষ্ণ চেপে ধরেছে আর ঘুরছে না, মায়ের চোখ খুলে গেছে, চোখটা খুলে দেখছে গোপাল। বলছে মা আমি তোমাকে কখন ধরে ডাকছি, আমার খিদে পেয়েছে খেতে দাও। বলছে বাপা মা এই তো তোমার সেবার আয়োজন করছি, একটু সৌর করো, আরো হয়ে এসেছে। লক্ষ্মী বাপা আমার একটু অপেক্ষা কর। না মা আমি অপেক্ষা করতে পারবো না, আমার খুব খিদে পেয়েছে, একটু অপেক্ষা কর না, আমি এক মুহূর্ত পারবো না মা, আমার প্রচুর খিদে পেয়েছে, আমাকে একটু দুধ দাও। আচ্ছা আয়। কোলে তুলে নিয়েছে, কোলে তুলে নিয়ে স্তনপান করাচ্ছে আর দধি মন্থন করছে আর সেই কৃষ্ণের বাল্যলীলা চিন্তা করছে। একটা স্তন পান করছে আর একটা স্তন দিয়ে ঝরঝর ঝরঝর ঝর করে বাৎসল্য প্রেমধারায় স্তনদুগ্ধ বেরিয়ে যাচ্ছে। কি প্রেম, বাৎসল্য প্রেম করতে 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 হঠাৎ মায়ের যে অলংকার গুলো পড়া ছিল তারা দেখলো মা কৃষ্ণ সেবা করছে, আমরা কিছু একটু করি, তখন কানের কুণ্ডল গুলো দুলছে, হাতের কঙ্কন গুলো ছালাক ছালাক করে আওয়াজ হচ্ছে ধাক্কা লেগে প্রতিটা জিনিস, আর সেই দণ্ডটা যে দড়ি দিয়ে টানছে ঘর 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 প্রতিটা ঘরে ঘরে। এই সময় দামোদর মাসে ভোরবেলায় মা যশোদার মতো কৃষ্ণ সেবার আয়োজন কর, রাধে রাধে। শব্দ হয়ে গেছে, হঠাৎ দুধ উছলে উঠেছে, একটু দূরে উনুনিতে মানে চুল্লিতে হাঁড়ি করে দুধ চাপানো ছিল, বুঝলে হুঁশিয়ার, হে মা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা লয়কর্তা তোর কোলে স্তনদুগ্ধ পান করছে, কৌ সাবধান বিচলিত হোস না, কে ভগবান? মা যশোদা তো কোনদিন ভগবান জ্ঞানে দেখেননি, কোল থেকে নাবি দিয়ে দুধটা নামাতে যাচ্ছে, ধরেছে কাপড়টাকে, ও মা আমার এখনো খিদে আছে, আচ্ছা বাচ্চা আমি আসছি, হাত ছাটকে বেরিয়ে চলে গেল। দেখুন একটা প্রশ্ন রাখা হয়েছিল দ্বিতীয় পর্বের শুরুতে, প্রথম পর্বের শেষে প্রশ্নটা করা হয়েছিল যে যশোদার কাছে মা যশোদা হচ্ছে কোটি কোটি প্রাণ, সেই কোটি প্রাণপ্রিয় যশোদাকে গোপালকে নাভিয়ে রেখে তিনি দুধ নামাতে গেলেন, তাহলে প্রমাণিত হয় মা যশোদার কাছে
কৃষ্ণের কোটি প্রাণপ্রিয় যশ, কৃষ্ণের থেকে এক হাঁড়ি দুধের মূল্য অনেক বেশি, বলছে না তা নয়। প্রতিটা মুহূর্ত কৃষ্ণ চিন্তা করেন মা যশোদা। এটি একটা সাধারণ মায়ের সঙ্গে মা যশোদার পার্থক্য। মা যশোদা দেখছেন আমি যদি কোলে করে ওকে নিয়ে যেতে গিয়ে এখন তো ভোর রাখবো, যদি কি ঘাগড়ায় জড়িয়ে বা অন্যভাবে যদি আমি পুড়ে যাই তাহলে না জানি গোপালের কত লাগবে, আমার ব্যথা লাগুক, ভেঙে যাক, চুরে যাক, ফেটে যাক, কেটে যাক, কোনো দুঃখ নেই। কিন্তু গোপালের যদি কোথাও এক বিন্দু লাগে সে আঘাত আমি সইতে পারবো না গো। থাক কিছুক্ষণ, আমি দুধটা নাপিয়ে এসে তোমার কোলে নেবো ওকে কিছুক্ষণ। কি প্রমাণিত হলো এখানে? ভাগবত কি সিদ্ধান্ত দিলেন? বলছে ভক্ত, ভগবান আর ভগবানের সেবা দুটোর মধ্যে ভক্তকে যদি বলা হয় একটা নাও একটা ছাড়ো, ভক্ত কি নেবে? দামবন্ধন লীলায় এটা দেখিয়ে দিলেন মা যশোদা, তার সেবার জন্য অর্থাৎ ভগবানের সেবার জন্য ভগবানকে ত্যাগ করা যায় কিন্তু ভগবানের সেবা কখনো ছাড়া যায় না। রাধে মা যশোদা কি, নন্দ বাবা কি, দামবন্ধন লীলা কি, আগে সেবা। আসিব যাইব চরণ সেবিব তুমি আর নিত্যানন্দ বিহরিবে যথা ভৃত্ত হই যেন জনমে জনমে তথা। অর্থাৎ বৃন্দাবন ঠাকুর মশাইকে দিয়ে মহাপ্রভু বলাচ্ছেন যে যাবো আসবো অর্থাৎ মানব দেহ, তুমি আর নিতাই চাঁদ যেখানে থাকবে সেখানে যেন ভৃত্ত দাস চাকর হয়ে যেন জন্মগ্রহণ করে তোমাদের সেবাটা যেন দিতে পারি। সেবা শব্দের অর্থ কি, সেবা মানেটা কি? ভজ ধাতু থেকে ভক্তি শব্দ নিষ্পন্ন হয়েছে, ভক্তি শব্দের মানে অর্থই হচ্ছে সেবা। সেবা শব্দের অর্থ হচ্ছে সুখ, সুখ শব্দের অর্থ হচ্ছে সুখ দেওয়া, সুখ দেওয়ার অর্থ হচ্ছে সুখ পাওয়া নয়, সুখ দেওয়ার অর্থ হচ্ছে সুখ পাবো আমি এই ইচ্ছাটাও করা যাবে না, যদি কেউ করে তাহলে তাকে ভক্তি বা সেবা বলেনি শাস্ত্র। তো বলছে সেবা মানে হচ্ছে তোমার সুখে সুখী আমি, তোমার দুঃখে দুঃখী, এটাকেই বলে সেবা, এটাকেই বলে ভক্তি, এটাকেই বলে সুখ দেওয়া। মা যশোদা দুধ নামাতে চলে গেলেন, কৃষ্ণ রাগে অধর গুণ লাল হয়ে যাচ্ছে ডিম্ব ফলের মতো, দাঁত দিয়ে ঠোঁট গুণকে চাপছে রাগে কিরমির করছে। আমার এখনো ক্ষুধা মিটলো না, চলে গেল কি করি, এরম হাত দিয়ে হালটাচ্ছে, হালটাতে হালটাতে হাতে একটা কি পেয়েছে, সেটা কি? ওই যে শিল নোড়া, ওই নোড়াটা পেয়েছে, নোড়াটা কোন রকমের দু হাতে তুলেছে, তুলে এরম ধরে পাশে হাত দিয়ে দেখছে সব কলসি, কলসিতে নবনীত রয়েছে, নবনীত। তখনই কলসিটায় মেরেছে করে টাং করে, যেই মেরেছে টাং হাত দিয়ে চেপে ধরেছে যাতে শব্দটা না হয়। কলসিকে কৃষ্ণ বলছে তুই শব্দ করলি কেন? কলসি বলছে তুমি আমি মারলে কেন? রাধে রাধে, কৃষ্ণ ছোঁয়া পেলে সবই কথা বলে, এই বিশ্বাস যদি না থাকে দামবন্ধন লীলা কি শুনবো। বলছে বেশ করেছি, মারবো, আবার মারবো। বলছে তুমি যতবার মারবে ততবার আমি শব্দ করে মাকে জানিয়ে দেবো, মা আমাকে মারছে। কৃষ্ণ বলছে তোকে এমন জায়গায় মারবো শব্দই হবে না, রাধে রাধে, তোর এমন জায়গায় মারবো তুই শব্দ করতে পারবি না, দেখ কেমন মারি। বলে নিচু হয়েছে, কলসির নিচের দিকে মাথাটাকে নিয়ে গিয়ে কলসির তলায় মারছে ঠুক ঠুক করে, ফেটে যাচ্ছে।
ফুটো হয়ে যাচ্ছে, হুড়ুর হুড়ুর করে একটা কলসিত মারছে, ফুটো হচ্ছে। আর সেই নবনীত কৃষ্ণ চরণের উপর দিয়ে একদম হুড়ুর করে বইতে বইতে বেরিয়ে যাচ্ছে। নবনীত বলছে, এতদিন প্রভু তোমার সেবায় লেগেছি, কিন্তু তোমার চরণ যদি না পাই তাহলে আর জীবন সার্থক হলো কি? এতদিন নন্দালয় থেকে তোমার সেবায় লেগেছি ঠিক আছে, কিন্তু আজ চরণ পেয়ে নবনীত হওয়ার সার্থক হয়ে গেল। রাধে, ভাবুন, শব্দ করতে পারছে না, বেরিয়ে যাচ্ছে। এইবার গোপালের লেগেছে ভয়, হায় মা যদি আসে চামড়া গুটিয়ে দেবে একবারে মেরে, কি করি? ওই নবনীদের উপর দিয়ে হাঁটতে হাঁটতে সাদা তো ওই আবছা আলো, তখন ভোরের আলোটা ফুটেছে বেরিয়েছে, আস্তে 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 সেই নবনীদের উপর দিয়ে হাঁটছে। বা নবনীতটা কি, একটা ঘরের চৌকাঠের কাছে গিয়ে তো আটকে গেছে, চৌকাট ডিঙিয়ে তো নবনীত যেতে পারিনি, চৌকাটটা তো উঁচু। গোপাল তখন দেখছে যে দরজার কাছে আটকেছে সেই দরজাটা একটু ফাঁক হয়ে আছে, ফাঁক হয়ে দেখছে উঁকি মেরেছে, আরে পাশ রে আয়, গোপালের জিভে জল চলে এসছে। দেখছে বিশাল ঘরে শিকে টাঙানো সব গাদা নবনীত, গাদা। সকালবেলায় যাবে গোবর্ধনে, সব দাস দাসীরা নিতে আসবে, নিয়ে চলে যাবে, প্রচুর নবনীত। ব্যাস ঘরে ঢুকে গেল, ঢুকে করেছে কি, উদু খলটা টেনেছে, টেনে তার উপর উঠেছে, হাতে একটা ডান্ডা নিয়েছে, নাগাল পাচ্ছে না, তো ডান্ডা নিয়ে করছে কি, নবনীত গুনোর তলায় ঠুস করে মারছে, ঝুঝু 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 করে পড়ছে, আর সেইটা খাচ্ছে কি, যতটা মুখে যাচ্ছে তার থেকে চতুর্গুণ গায়ে পড়ছে, মুখে পড়ছে। এরম একটা একটা করে উদুকল টানচার করছে, করতে করতে একটু সকালের আলো ফুটেছে। সেই সময় তাকিয়ে দেখছে যে বিপরীত দিকে দরজাটা খোলা, আর দরজার বাইরে একটা বিশাল গাছ, তাতে একবারে বাঁদর থিক 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 করছে। বাঁদরগুলো দেখছে আর ভাবছে, দেখ দেখ, ত্রেতা যুগের আমাদের প্রভু রামচন্দ্র এখানে কৃষ্ণ হেসে কি অপূর্ব খাচ্ছে মাখন, মা যশোদার হাতের তৈরি, আমাদের কি সেই সৌভাগ্য আছে তার প্রসাদ একটু পাব। ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান, বানর সেনাদেরও জানতে পেরে তিনি ইশারা করে ডাকলেন, হায় হায়। এই ইশারা করা হুড়মুড় করে গাছ খালি করে সব ঘরে ঢুকে পড়েছে, ঢুকে এক সাংঘাতিক কাণ্ড চলছে, কেউ হাঁড়ি থেকে চেঁচে নিয়ে খাচ্ছে, কেউ কৃষ্ণ খাইয়ে দিচ্ছে, কাউকে কৃষ্ণ হাতে দিচ্ছে, কেউ এই হাতে নিচ্ছে, নিয়ে হাতে খেতে রেখেতে আবার কৃষ্ণের বগলের তলা দিয়ে আর একটা হাত ঢুকিয়ে দিচ্ছে। এইরকম চলছে, একটা অপূর্ব দৃশ্য এইরকম চলছে ঘরের মধ্যে। এই বানর গুনো কারা? এই বানর গুণ হচ্ছে ত্রেতা যুগের বানর, ত্রেতা যুগের এরা। ত্রেতা যুগে মনে পড়ে যে বানর সেনারা পাথর ফেলে দিয়েছিল, সেই পাথর ভেসেছিল, মনে পড়ে? এই বানর গুণকে বলা হয় নীল বানর। এই বানরেরা ত্রেতা যুগে বনের মধ্যে যে ঋষিরা তপস্যা করতেন সেই তপস্যার উপকরণ গুলো নিয়ে নদীর জলে ফেলে দিতেন রোজ। ঋষিরা জলস্তম্ভন বিদ্যা জানত, কি ক্ষমতা ছিল মন্ত্রের। হ্যাঁ, মন্ত্রের ক্ষমতা নেই তাহলে বলেন কেন? মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজ মঙ্গলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলং মধুসূদন, মঙ্গল কত দূরে আছে মঙ্গল গ্রহ, এখান থেকে এই মন্ত্রটা বললেই আপনার সর্বমঙ্গল হয়। আবার এই মঙ্গলটা আছে কলিতে কোথায়? হরিনামের মধ্যে। হরিনাম বললে সর্বমঙ্গলের মঙ্গল হয়ে যায়, আর কোনো মন্ত্র লাগে না, তাই না? অপবিত্র পবিত্র বা সর্বভস্তাঙ্গত বিবা যাৎসারে পুণ্ডরী কাক্ষং সবাজ্যভ্যন্তর সূচি, এই মন্ত্রটা বললে দেহের ভিতর বাইরে পরিষ্কার হয়, তাই না? এই বিশ্বাসটা না থাকলে মন্ত্র বলে লাভ কি? আপনি, আমি দেহের বাইরেটা পরিষ্কার করলাম সাবান টাবান দিয়ে, কিন্তু দেহের ভেতরটা আমি পরিষ্কার করবো কি করে? এই মন্ত্র দ্বারা।
এই মন্ত্রের যে পরিচ্ছন্নতা বা যাই কার্যকারিতা যাই বলি না কেন, সেটাও আছে এই হরি নামের মধ্যে। কলিতে হরি নামের মধ্যে সবকিছু আছে, এমনকি কলিতে ভক্তিটাও আছে হরি নামের মধ্যে। হরি নামে ভক্তি আসে না বলেই আমাদের এত কিছু শ্রবণ কীর্তন করতে হয় যাতে ভক্তিটা আসে। তো বলছে জলস্তম্ভন বিদ্যার দ্বারা ঋষিরা জলকে, জলের গতিকে, সমুদ্রের গতিকেও, জলের গতিকেও রুদ্ধ করিতে পারত, আটকাইতে পারত, এবং জলকে দুভাগ দুভাগ করিতে পারত। এত শক্তিশালী ঋষি ছিলেন তারা। এবং মন্ত্র বলে সেই জলের তলায় উপকরণ যেগুলো ফেলে দিত বাঁদরেরা, সেইগুলোকে মন্ত্রের শক্তির দ্বারা সমুদ্র থেকে আবার তীরে তুলে আনতে পারত। কিন্তু এটা বেশ কিছুদিন চলার পর ঋষিরা একটু বিরক্ত হয়ে অভিশাপ দিয়েছিলেন, যে বা যারা, কারণ ঋষিরা তো জানে না বাঁদরেরা এসব কর্ম করে, এরা জানে না, যে বা যারা আমাদের নিত্য জপ আহ্নিকের জিনিস জলে ফেলে দেয়, আমরা অভিশাপ দিচ্ছি তাদের হাতের ফেলে দিয়া আজ থেকে কোনো জিনিস আর জলে ডুববে না, জলে ভাসবে। রাধে রাধে, হ্যাঁ তাই না? এটা ছিল এই সত্যযুগের ঘটনা, ঠিক আছে? এই বানরেরাই নীল বানর বলা হয়, এই বানরদের ত্রেতা যুগে এসেছিল। এই বানর গুনেই যা ফেলেছিল সেগুলো ডোবেনি, সেই পাথর, সেই পাথর দিয়ে সেতু বন্ধন হয়েছিল, সেতু রচনা হয়েছিল, সেই সেতু পার করে রামচন্দ্র রাবণ বধ লঙ্কা জয় ইত্যাদি করেছিলেন। সেই বানর গুনে হচ্ছে এই বানর, কারণ ভগবানের সেতু রচনা করে দিয়েছিলেন ত্রেতা যুগে, ভগবান সেই ঋণ শোধ করতে পারেননি। কৃষ্ণও দেখলেন, আমি তো ভগবান, আমি তো ঋণই থাকতে পারি না কারোর কাছে, আয় এদের নিজে হাতে আমার প্রসাদ খাইয়ে সেই ঋণ শোধ করি, যার জন্য ডেকে নিয়ে এসে প্রসাদ দিয়েছিলেন। যখন এইসব খাওয়া খাওয়াই চলছে ঘরের মধ্যে, তখন মা যশোদা দুধ নামিয়ে এসে তাকে গোপাল নেই, কোটি প্রাণ প্রিয় গোপাল নেই, ভয়ে মা সিটিয়ে গেছে, হাই গোপাল চলে গেলে কোথায় গেল, এত ঘর আমি কোন ঘরে খুঁজব, কি করব দিশে পাচ্ছে না। ঠিক সেই সময় সূর্যদেব বলছেন, মা তোমার গোপাল কোথায় আছে আমি জানি। সেই গুলগুলি দিয়ে সূর্যের আভা এসে পড়েছে ভোরের সেই নবনীদের উপর, নবনীদের উপর দেখছে ছোট্ট ছোট্ট চরণচিহ্ন, সেই চরণচিহ্ন লক্ষ্য রেখে যেতে 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 দেখছে যে ঘরের চৌকাঠের কাছে নবনীত আটকে গেছে, সেই দরজার দিকে মুখ বাঁকিয়ে দেখছে সর্বনাশ, বাঁদর নিয়ে খেলা করছে আমার বেটা। ঠিক ঘরের কাছেই কৃষ্ণ একটা ওই ছোট জষ্টি মানে লাঠি নিয়ে, সোনা হীরে মণি মুক্তা দিয়ে লাঠি, সেই লাঠি নিয়ে খেলা করতো। খেলতে খেলতে কোন ফাঁকে রেখে দিয়েছিল লাঠিটা, সেরম ভাবে নিয়েছে মায়েরা, যেই মা ঢুকেছে বানরেরা ফুস পালিয়ে গেছে। কৃষ্ণ তো এই মুখে আছে, বানরেরা এই মুখে আছে, মা যশোদা এই দিক দিয়ে ঢুকেছে, বানররা দেখতে পেয়েছে, সব যেটা ছুটে পালিয়েছে। কৃষ্ণ তো বুঝতে পারছে না কি হলো, ডাকছে হাই কি হলো, চলে গেলে কেন, ইশারা করছে। কৃষ্ণ পিছনে ফিরে দেখে মা দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে, মা বলছে ছি 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 গোপাল ছি, তুই চোর হলি, তুই চোর হলি, তুই ঘরেও মাখন চুরি করছিস, তাহলে বাইরে যারা মাখন, অপরাধীর মতো যার ভয়ে জম পালিয়ে যায়, সে আজ মা যশোদার ভয়ে মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে, বিশ্বাসী হতে চায় না আমাদের। তো স্বভাব চরিত্র বাঁদরের মতো হয়ে গেল, এইবার কৃষ্ণ রাতে ঘা লেগেছে, মা আমি বনে চলে যাব, কেন তুমি আমাকে বাঁদর বললে, তোকে দ্বারা বেঁধে রাখ,
এই যেই বলেছে ছুট 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 ছুট, দেখুন কৃষ্ণ ছুটছে, মা যশোদাও ছুটছে, আকাশ থেকে দেব দেবীরা দেখছে, ব্রহ্মা শিব নারদ দেখছে লীলা, তারা হেসে পাচ্ছে না, ভেবে পাচ্ছে না, কি ভগবানকে তারা করেছে, ব্রজবাসীরা দেখছে। এই করতে 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 মা যশোদা যখন পরিশ্রান্ত হয়ে ঘেমে গেলেন, যতবার আগে বাঁধতে গেছিলেন ধরে দু আঙুল কম পড়েছিল। এই জায়গাটা বলে আমি আর সংক্ষিপ্ত করে বিশ্রাম দিয়ে দেবো। এই দু আঙুলটা কি? এই দু আঙুলটা হচ্ছে ভাগবতে বলছে, এক আঙুল হচ্ছে ব্যগ্রতা, আর এক আঙুল হচ্ছে কৃপা। ভক্তের কৃষ্ণকে বাঁধার যদি ব্যগ্রতা না থাকে, কৃষ্ণ কৃপা নিয়ে, কৃষ্ণ কৃপা কখনই কাউকে ছোঁয় না। মা যশোদার ব্যগ্রতাটা হয়নি কখন, মা যশোদা ভেবেছিলেন এই বালককে বাঁধা অনায়াস সাধ্য, অনায়াস মানে যেটা খুব ইজি করে দেওয়া যায়, এ বাচ্চা ছেলেকে বাঁধবো ধর্ম বেঁধে দেবো, অর্থাৎ নিজের আত্মশক্তিতে বাঁধবো। কেউ যদি নিজের আত্মশক্তিতে কৃষ্ণকে বাঁধতে চায়, তাহলে যতবারই বাঁধবে, বাঁধতে যাবে, ততবারই দুই আঙুল করে তার কম পড়বে। নিতাই গৌর হরি বল, এই সিদ্ধান্তই ভাগবতে দিয়েছে। কারণ আত্মশক্তি দ্বারা কৃষ্ণকে কখনো কেউ পৃথিবীতে বন্ধন করতে পারেনি, পারবেও না। কৃষ্ণ কৃপা করে বন্ধন নিলে তবে সে বন্ধন, অনায়াস সাধ্য ভেবেছে, ইজি কাজ। কিন্তু যখন বাঁধতে পারলেন না, যখন দু আঙুল কম পড়ছে, তখন বাঁধবার যে ব্যাকুলতা, যে ব্যগ্রতাটা বাড়ছে, উৎকণ্ঠ ব্যগ্রতাটা বাড়ছে, দেখবেন যেটা ইজি কাজ, খুব ইজি কাজ, কিন্তু করতে পারছেন না। কি রে, এটা রোজ করি আজকে করতে পারছি না, রোজ করি আজকে করতে পারছি না, এ করে তো আমরা অন্য কাজে যাবো, জেদ চেপে যাচ্ছে, এবং এই কাজটা সম্পূর্ণ করবার আপনার ব্যগ্রতা বাড়ছে। আর এই যখন কাজটা করতে যাচ্ছেন, বারবার হচ্ছে না, বারবার হচ্ছে না, বারবার হচ্ছে না, তখন কি হচ্ছে, আপনার পরিশ্রম হচ্ছে, তো এই ব্যগ্রতা প্লাস পরিশ্রম, এই দুটো হতে হবে। ভজনেও তাই, এখানে ভাগবত সিদ্ধান্ত দিলেন কৃষ্ণকে বাঁধবার জন্যে ভক্তের যদি ব্যগ্রতা এবং পরিশ্রম দুটো যদি না থাকে, কৃষ্ণ কৃপা হয় না। যখন বাঁধতে যাচ্ছে ছটকা, কৃষ্ণ ছটকাচ্ছে, হাত পা ছুটছে, আরে তোকে বাঁধো, এইটুকু ছেলে বাঁধতে পারছে না, তখন এক হাতে ধরে কৃষ্ণকে মা যশোদায় বাঁধটা দিয়ে মাথায় ঠেকিয়ে বলছে, হা নারায়ণ রাধে, হ্যাঁ এই নারায়ণ শরণাপন্ন হলো। তখনই এই মাতার ফুলগুলো খসে খসে চরণে পড়ে যাচ্ছে। এতে চরণে পড়ে যাওয়া মানে কি হলো, কৃষ্ণের অর্চনাটা হয়ে গেল। তারপরেই যখনই বাঁধতে গেল, মাতার তিনটে ফিতে দিয়ে বেঁধে ফেলেছিল, তার আগে নন্দলায় যত দড়ি ছিল সমস্ত দড়ি শেষ হয়ে গেছিল, কিন্তু মা বাঁধতে পারেনি। আর বাঁধা পড়লো কিসে, তিনটে দড়িতে বাঁধা পড়লো। কেন? ওই একটি কথা, ব্যগ্রতা এবং পরিশ্রম হয়নি, আর আত্মশক্তিতে বাঁধতে চাইছিল বলে দু আঙুল কম পড়ছিল। যখনই মা যশোদা নারায়ণের শরণাপন্ন হলেন, তখন নারায়ণেরও নারায়ণ মূল নারায়ণ বন্ধন স্বীকার করলেন। এখানে প্রশ্ন আসে যে তিনি যার ভয়ে, যার একটা নাম করলে জীবনের সমস্ত বন্ধন খুলে যায়, সে নিজের মায়ের ওই ফিতের বন্ধন খুলতে পারলেন না, তাকে ভগবান বলে মানি না? উত্তর দিচ্ছে শাস্ত্র, বলছে যে ওই ভ্রমর যখন পদ্মে বসে, পদ্ম খেতে 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 পদ্ম যখন সূর্য অস্ত যাওয়ার পর বন্ধ হয়ে যায়, সেই পদ্মকে ফুটো করে ভ্রমর বেরিয়ে আসতে পারে না। অথচ সেই ভ্রমরই যখন শক্ত কাঠে বসে, তখন সেই হুল দিয়ে কাঠকে ফুটো করে, শক্ত কাঠকে ফুটো করে ভ্রমর তার ভেতর ঢুকে যায়। যে ভ্রমর
তার হুল দিয়ে কাঠ ফুটো করে ভেতরে ঢুকতে পারে। সে পদ্মের মধু খেতে খেতে পদ্মের পাপড়ি তো অনেক নরম অনেক কোমল, সেটাকে ফুটো করে বেরিয়ে আসতে পারে না কেন? তখন ভাগবতে বলছে ভ্রমর যখন কাঠে বসে তখন তার হুল বা দাঁত, হুলটাকেই দাঁত বলা হয়, ভাগবত তাই বলেছে, ভ্রমর তার হুল বা দাঁত তখন থাকে শক্ত, থাকে সেই ভ্রমর যখন মধু খেতে বসে সেই হুলটাই বা দাঁতটাই হয়ে যায় তখন নিষ্ক্রিয়। রাধে রাধে, মধুর আস্বাদনে নিষ্ক্রিয় হয়ে যায়। এখানেও ঠিক তেমনি ভগবান জানেন আমি সর্বশক্তিমান, সর্বশক্তিমান, আমি ইচ্ছা করলে আমাকে বাঁধে এমন কোন দড়ি পৃথিবীতে সৃষ্টি হয়নি, হবেও না। কিন্তু আমি এসেছি কেন এই ব্রহ্মাণ্ডে? ভক্তের আনন্দ বর্ধন করবার জন্য, বৃদ্ধি করবার জন্য আমার মানুষের দেহ নিয়ে আসা। অনুগ্রায়ং ভূতানাং মানুষাং তনুমাশ্রিত, তা আমাকে বেদে মা আনন্দ পাচ্ছে, ব্রজ গোপীর আনন্দ পাচ্ছে, স্বর্গের দেবদেবীর আনন্দ পাচ্ছে, আনন্দ পান না? আমি সর্বশক্তিমান হয়েও আমার ভক্তের কাছে আমি কিছু সময়ের জন্য না হয় নিষ্ক্রিয় হয়েই থাকলাম। রাধে রাধে, ভগবান চাননি যে বন্ধন খুলে বেরিয়ে যাব। সব শেষ প্রশ্ন, আমি কৃষ্ণকে ঠিক বাঁধতে চাইছি না, কারণ বন্ধন করলে পরের দিনকে কি করতে হয় জানেন? যমাল অর্জুন লীলা করতে হয়, বন্ধন করে কৃষ্ণকে রাখতে নেই। সেই জন্য আমি বন্ধনের কাজ অব্দি গিয়ে ছেড়ে দিলাম। সব থেকে একটা কথা, এইখানে মারাত্মক প্রশ্ন, দুটো প্রশ্ন, অজ্ঞানতা হচ্ছে জীবের পাপ, আরেকটি প্রশ্ন হচ্ছে কি? আচ্ছা অজ্ঞানতাটাকে ভেঙে নেওয়া হোক, ভাগবত বলছে জগতে এমন কিছু অজ্ঞানতা আছে যেটা জগতের সর্বশ্রেষ্ঠ। কিরকম? কৃষ্ণকে কৃষ্ণ জ্ঞান, ভগবান জ্ঞান করাটাই হচ্ছে, এই ভগবান জ্ঞান না করাটাই হচ্ছে অজ্ঞানতা। কৃষ্ণকে কৃষ্ণ জ্ঞান যদি আপনি না করেন তাহলে আপনার মতো মূর্খ জগতে কেউ নেই। কিন্তু মা যশোদা তো কৃষ্ণকে কোনোদিন ভগবান জ্ঞান করেননি, পুত্র জ্ঞান করেছেন। এইখানেই ভাগবত সিদ্ধান্ত দিলেন যে কৃষ্ণকে ভগবান জ্ঞান না করে কেউ যদি পুত্র জ্ঞান করে মা যশোদার মতো বাঁধতে পারে, সে অজ্ঞানতাটা অজ্ঞানতা হলেও জগতে শ্রেষ্ঠ অজ্ঞানতা। সেই অজ্ঞানতাকে প্রণাম জানাই কোটি কোটি বার। রাধে। শেষ প্রশ্ন, মা যশোদাকে তিনি এত কষ্ট দিলেন কেন? এক চান্সই বাধা নিতে পারতেন। উত্তর দিচ্ছে ভাগবত, বলছে আখ, 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 যে আখ আমরা ছাড়িয়ে খাই, আখের ভিতরে রস পরিপূর্ণ থাকে কিন্তু রস নির্গত হয় না, ওকে পেষণ করতে হয়, মানে চাপ দিতে হয়, চাপ যত পেষণ যত শক্তিশালী হয় রস তত বেশি নির্গত হয়, পেষণ কম রস কম, পেষণ বেশি রস বেশি, পেষণ নেই রস নির্গত হবে না। তেমনি ভগবান কৃপাময় হলেও তার কৃপা সর্বত্র সব জায়গায় তিনি কৃপাটা বর্ষণ করেন না। ভক্তের কি হয়? ভজন পরিশ্রম আর ভগবানকে বাঁধবার যে ব্যগ্রতার পেষণ, এইটা যতক্ষণ না হয় ততক্ষণ কৃষ্ণ কৃপা তাকে এসে স্পর্শ করে না বা বন্ধন নেন না। নেতাই গৌড় হরি গৌড়। তাহলে আমি এই বলে এখানে বিশ্রাম দিচ্ছি, তাহলে কৃষ্ণকে যদি পুত্র রূপে পেতে চান কার ভাব নিতে হবে? মা যশোদার ভাব। কৃষ্ণকে যদি আমি বাঁধবো তাহলে কৃষ্ণ তার কাছে বন্ধন নেন না। তাহলে বাঁধবো কিভাবে? না, মা যশোদার ভাব নিয়ে যদি ভজনে ব্যগ্রতা ভজনে পরিশ্রম যদি হতে পারে তাহলে পরে কৃষ্ণ তার কাছে কৃপা করে বন্ধন নেন।